আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আজকে আমাদের বজ্র নিষ্কাশন চ্যাপ্টারটা শেষ করব আমরা। এই চ্যাপ্টার শেষের মধ্য দিয়ে আমাদের জুলজি শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তোমাদের টোটাল 5টা চ্যাপ্টারের একটা প্লেলিস্ট আমি করে দিয়েছি আমাদের ইউটিউব চ্যানেলে, তোমরা ওই 5টা ক্লাস করে 8 তারিখের এক্সামটা দিবা। সবাই সবাই কেমন আছো? আজকে অনেক বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির মধ্যে আমরা রাত 10টা বাজে তোমাদের ক্লাস নিচ্ছি। এত রাতে ক্লাস করতেছো, অনলাইন হওয়ার কারণে এটা কিন্তু একটা সুবিধা আছে যে বৃষ্টি হোক ঝড় হোক আমরা ক্লাস মিস দিই না। বৃষ্টি ঝড়ের কারণে অনেক সময় অনেক অফলাইনে ক্লাস মিস দেওয়া লাগে। আমরা অনেক সময় বাসায় শুয়ে থাকতাম, যেতাম না, এখন অনেকে শুয়ে শুয়ে ক্লাস করতে পারতেছো। এত আরাম এই জীবন আমরা পাইনি, বুঝছো? সবাই দ্রুত জয়েন করো ক্লাসে, চাইলে ফ্রেন্ডদেরকে মেনশন করতে পারো, এবং এই 5টা ক্লাস অনেক সুন্দর করে শেষ করতে হবে। তাহলে তোমার জুলজির শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার শেষ, আর শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার যাদের শেষ হয়ে গেছে তাদের কিন্তু একটু বল আসছে মনের ভিতরে, কারণ আমরা অনেকেই শর্ট সিলেবাস পড়ে এইচএসসি পরীক্ষা দিয়েছি, শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার পড়িনি। যারা এই জুলজিটা শেষ করলা তাদের বোটানিটা বাকি, বোটানিটা শেষ করে ফেললে আর শর্ট সিলেবাসের বাইরে নিয়ে তেমন টেনশন নাই। ফিজিক্সটা অনেক তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারবা, ফিজিক্সের শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার গুলো থেকে দাগানো লাইন পড়বা খালি। আর কেমিস্ট্রি ক্ষেত্রে মাত্র 2টা চ্যাপ্টার শর্ট সিলেবাসের বাইরে। আচ্ছা যাই হোক, আমরা শুরু করি চলো। আমাদের মানব শারীরতত্ত্ব, বজ্র নিষ্কাশন, হিউম্যান ফিজিওলজি, ওয়েস্ট অ্যান্ড এলিমিনেশন। আমরা প্রতিদিন আসলে কতটুকু পানি গ্রহণ করি? আমরা প্রতিদিন পানি গ্রহণ করি, পানি পানের মাধ্যমে পানি পান করি হচ্ছে প্রায় 1450 সেন্টিমিটার কিউব, আর হচ্ছে খাদ্যর মাধ্যমে আমরা 700 সেন্টিমিটার কিউব পানি আমরা গ্রহণ করে থাকি। তারপরে কোষীয় শ্বসন, আমাদের শ্বসনের মাধ্যমে কিন্তু আমরা আর্দ্র পানি আর্দ্র হিসেবে আমাদের বডিতে যাচ্ছে আর্দ্রতা, ঠিক আছে? তাহলে কোষীয় শ্বসনের মাধ্যমে কিন্তু আমরা পানি গ্রহণ করে থাকি। তারপরে এখানে দেখো যতটুকু গ্রহণ করতেছি, টোটাল গ্রহণ করতেছি কতটুকু, 2600 সেন্টিমিটার কিউব, আমরা 2600 সেন্টিমিটার কিউব গ্রহণ করতেছি। এবং ত্যাগ করতেছি কতটুকু, 2600 সেন্টিমিটার কিউব, অর্থাৎ আমরা যতটুকু গ্রহণ করছি ঠিক ততটুকুই আমরা ত্যাগ করে দিচ্ছি। এখানে দেখো আমাদের প্রতিদিন পানি ত্যাগ হয় অশ্রুর মাধ্যমে সামান্য, প্রতিদিন কিছু না কিছু কান্নাকাটি তোমরা করেই, কান্নাকাটি না করলেও ধুলাবালি চোখে গেলেও চোখ দিয়ে পানি পড়ে, তাই না? সবাই ক্লাসে শেয়ার করো, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। তো আজকে শেষ ক্লাস, আবার এই যে আফসান আপুর ক্লাস কবে বাবা ঠিক নাই, কিন্তু সবাই আজকে ক্লাসে জয়েন করো, ফ্রেন্ডদেরকে দ্রুত মেনশন দাও। আর আবার হচ্ছে কবে ক্লাস হয় জানি না, আল্লাহ বাসে রাখলে হয়তো বা আবারও একটা প্রোগ্রাম হবে আমাদের, কিন্তু ফ্রি প্রোগ্রাম সবসময় হয় না, টানা 4 দিনে একটা ফ্রি প্রোগ্রাম আমাদের হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, সবাই আপুকে বলি চলো বোটানি ক্লাস নেওয়ার জন্য। আচ্ছা আমি বায়োলজি অনেকদিন পরে পড়ালাম, হ্যাঁ মাঝখানে একদম শুরু করেছিলাম অনলাইন লাইফ বায়োলজি দিয়ে, তারপরে কেমিস্ট্রি ফিজিক্স তো পড়াইছি, ফিজিক্স মেডিকেল প্যাটার্নে পড়াইছি, শুধু কেমিস্ট্রি পড়াইছি তোমার একাডেমিক আর মেডিকেল বোর্ড, তারপর জিকে ইংলিশও পড়াচ্ছি, মানে এই 5টা সাবজেক্টই মূলত আমার অনলাইনে যাত্রা। আচ্ছা প্রতিদিন আমরা সামান্য পরিমাণে অশ্রুর মাধ্যমে পানি ত্যাগ করি, ফুসফুস থেকে জলীয় বাষ্পের মাধ্যমে আমাদের 400 সেন্টিমিটার কিউব পানি বের হয়ে যায় প্রতিদিন, এবং দেহ পৃষ্ঠের মাধ্যমে ঘামের মাধ্যমে আমাদের পানি বের হয়ে যায় 600 সেন্টিমিটার কিউবের মতো। অর্থাৎ আমাদের যতটুকু পানি গৃহীত হচ্ছে ঠিক ততটুকু পানি কিন্তু বের হয়ে যাচ্ছে। মূত্রের মাধ্যমে সবচেয়ে বেশি পানি বের হয়ে যায়, মূত্রের মাধ্যমে প্রায় 1.5 লিটার পানি আমাদের বের হয়ে যাচ্ছে, 1.5 লিটার পানি আমাদের মূত্রের মাধ্যমে প্রতিদিন বের হয়ে যাচ্ছে, মলের মাধ্যমে বের হয়ে যাচ্ছে 100 সেন্টিমিটার কিউব। কতটুকু গ্রহণ হচ্ছে কতটুকু ত্যাগ হচ্ছে সেটা আমাদের এখানে আমরা দেখলাম। এরপর আসো অপচিতিমূলক বিপাক। তোমরা কোষ ও এর গঠন চ্যাপ্টারে অপচিতিমূলক প্রক্রিয়া আর উপচিতিমূলক প্রক্রিয়া সম্পর্কে জেনেছো। অপচিতিমূলক প্রক্রিয়াটা হচ্ছে ধ্বংসাত্মক বিপাক, আর উপচিতিমূলক প্রক্রিয়াটা হচ্ছে গঠনমূলক বিপাক। এখন দেখো এখানে যে অপচিতিমূলক বিপাক, ক্যাটাবলিক মেটাবলিজম, এই অপচিতিমূলক বিপাকের মাধ্যমে আমাদের নাইট্রোজেন ঘটিত যে বর্জ্য পদার্থ গুলো আছে, এই নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ গুলো উৎপন্ন হয়, এবং রেচনের মাধ্যমে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ গুলো আমাদের দেহ থেকে বের হয়ে যায়। সবাই বলো তো রেচনের মাধ্যমে কি জাতীয় পদার্থ আমাদের দেহ থেকে বের হয়ে যায়? রেচন বা এক্সক্রেশনের মাধ্যমে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ গুলো আমাদের দেহ থেকে প্রতিনিয়ত বের হয়ে যাচ্ছে, ঠিক আছে? এরপর দেখো আমাদের এখানে রেচনের জন্য কি কি রেচন পদার্থ গুলো কি কি, রেচন পদার্থ গুলো হচ্ছে অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ইউরোক্রোম, এবং রেচনের অঙ্গের নাম কি? আমাদের রেচনের প্রধান অঙ্গের নাম হচ্ছে বৃক্ক, বৃক্ক বা কিডনি, যাহাই বৃক্ক তাহাই কিডনি। আমাদের এই চ্যাপ্টারে বৃক্ক নিয়ে ডিটেলস আলোচনা, বৃক্কের কাজ নিয়ে ডিটেলস আলোচনা হবে। চলো আমরা এই পেজে চলে যাই। এখন দেখো এখানে নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ, নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থের মধ্যে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড এগুলো রয়েছে। তারপরে ইউরিওটেলিক, ইউরিওটেলিক প্রাণীরা মূলত বর্জ্য পদার্থ হিসেবে ইউরিয়াকে বেছে নেয়, মানে ওদের বডি থেকে ইউরিয়া বের হয়ে যায় রেচনের মাধ্যমে। যে সকল প্রাণীর রেচন পদার্থ হিসেবে ইউরিয়া বের হয়ে যায় তাদেরকে ইউরিওটেলিক প্রাণী বলা হয়। আমরা মানুষ, আমাদের রেচন পদার্থ ইউরিয়া, তাই না? ইউরিয়াই প্রধান আমাদের রেচন পদার্থের মধ্যে, তাহলে আমরাও ইউরিওটেলিক প্রাণী। ইউরিকোটেলিক প্রাণী যাদের হচ্ছে ইউরিক অ্যাসিডটা রেচন পদার্থ হিসেবে বের হয় তারা হচ্ছে ইউরিক। আচ্ছা এখানে এটাই শেষ কেন? ওকে আচ্ছা,
যেটা বলছিলাম ইউরিকোটেলিক প্রাণী, ইউরিকোটেলিক আছে, ইউরিওটেলিক, ইউরিও মানে ইউরিয়া, ইউরিকো মানে ইউরিক অ্যাসিড, নামের সাথে মিল আছে। যারা ইউরিক অ্যাসিড কে রেচন পদ্ধতি হিসেবে ত্যাগ করে তারা হচ্ছে ইউরিকোটেলিক প্রাণী। ইউরিকোকোলিক, আচ্ছা ইউরিকোটেলিক প্রাণী হচ্ছে পতঙ্গ, সাপ, টিকটিকি আর পাখি। অর্থাৎ পাখির প্রস্রাবে কি থাকে, পাখির রেচন পদ্ধতি হিসেবে কি বের হয় প্রস্রাবের মাধ্যমে, পাখি কিন্তু ইউরিক অ্যাসিড নিঃসৃত করে, টিকটিকিও, সাপও, পতঙ্গ, ঠিক আছে। ওকে, তারপরে দেখো অ্যামিনোটেলিক প্রাণী, অ্যামোনোটেলিক প্রাণী কারা, যারা অ্যামোনিয়াকে রেচন পদ্ধতি হিসেবে ত্যাগ করে, যেমন হাইড্রা, হাইড্রা অ্যামোনোটেলিক প্রাণী, অ্যামোনিয়া বের হয়। হাইড্রা রেচন পদ্ধতির নাম কি কমেন্ট করো তো সবাই, হাইড্রা রেচন পদ্ধতির নাম কি, হাইড্রা রেচন পদ্ধতির নাম হচ্ছে অ্যামোনিয়া। ওকে, পিত্তরঞ্জক, পুরাতন যকৃতের পুরাতন লোহিত রক্তকণিকা, হিমোগ্লোবিনের ভাঙন, আমি তোমাদের পরিপাক চ্যাপ্টারে খুব সুন্দর ভাবে হিমোগ্লোবিনের ভাঙন পড়িয়েছি, এবং হিমোগ্লোবিনের ভাঙনের ফলে বিলিরুবিন, বিলিভার্ডিন এই সকল রঞ্জক পদার্থ উৎপন্ন হয়। হিমোগ্লোবিনের ভাঙনের ফলে কি হয়, বিলিরুবিন, বিলিভার্ডিন নামক পিত্তরঞ্জক উৎপন্ন হয়। ঘাম, আমাদের স্কিনের সুইট গ্ল্যান্ড আছে তাই না, আমাদের স্কিনে যে সুইট গ্ল্যান্ড বা ঘাম গ্রন্থি আছে, এই ঘাম গ্রন্থি থেকে প্রচুর পরিমাণে ঘাম বের হয় প্রতিদিন, এটাও আমাদের একটা রেচন পদার্থ। এখানে অল্প পরিমাণে কি থাকে, ইউরিয়া থাকে। কার্বন ডাইঅক্সাইড, আমরা যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, কার্বন ডাইঅক্সাইড বাইরে বের হয়ে আসে, এটা আমাদের কার্বন ডাইঅক্সাইড ফুসফুস থেকে বাইরে বের হচ্ছে, এখান থেকে আর তেমন কিছু নাই বলার। লবণ জাতীয় পদার্থ, আমাদের লৌহ, ক্যালসিয়াম, এগুলা রেচন পদার্থ হিসেবে বের হয়ে যায়। আমাদের আয়রন আর ক্যালসিয়ামটা রেচন পদার্থ হিসেবে বাইরে, এখান থেকে আর তেমন কিছু আসবে না। এবার আসো মানুষের রেচন তত্ত্ব, মানুষের 80% রেচন পদার্থ তোমার কিডনির মাধ্যমে বের হচ্ছে, অর্থাৎ আমাদের যে রেচন পদার্থ আছে তার 80% কিডনির মাধ্যমে বের হচ্ছে, অর্থাৎ কিডনি হচ্ছে আমাদের প্রধান রেচন অঙ্গ, কিডনি আমাদের প্রধান রেচন অঙ্গ। তবে সহকারী রেচন অঙ্গ আছে, সহকারী রেচন অঙ্গের মধ্যে ত্বক আছে, ত্বকে থেকে তোমার হচ্ছে ঘাম বের হয়, ফুসফুস আছে, যকৃত, কৌষ্টিক নালী, এগুলো আছে। ওকে, তারপর নিচের দিকে দেখো আমাদের রেচন তন্তু কি কি অংশ নিয়ে গঠিত। রেচন তন্ত্রের মধ্যে একজোড়া বৃক্ক আছে, বৃক্ক থেকেই মূত্র তৈরি হয়। রেচন তন্ত্রের মধ্যে কি আছে, একজোড়া বৃক্ক আছে, বৃক্ক থেকে মূত্র তৈরি হয়। একজোড়া রেচন নালী বা ইউরেটার আছে, একজোড়া কি আছে, রেচন নালী বা ইউরেটার, আমাদের দুইটা বৃক্ক তাই না, দুইটা কিডনি, যে দেখো এরকম করে দুইটা কিডনি, এই দুইটা কিডনি থেকে দুইটা ইউরেটার বের হয়, দুইটা ইউরেটার বের হয়ে একটা মূত্রথলি আছে, টিকোনাকার একটা মূত্রথলি। তাহলে দুইটা ইউরেটার, আমাদের কয়টা ইউরেটার, দুইটা ইউরেটার, ইউরেটার দিয়ে কি হয়, আমাদের কিডনি থেকে মূত্রটা মূত্রথলিতে এসে জমা হয়। মূত্রথলি একটা, মূত্র নালী কয়টা, মূত্র নালীও একটা তাই না, তোমরা গতদিন পড়েছো মূত্র নালী বা ইউরেথ্রা, ইউরেথ্রা দিয়ে আমাদের মূত্র বের হয় ছেলেদের, আর তোমার হচ্ছে বীর্যও বের হয় ছেলেদের ইউরেথ্রা দিয়ে। আমরা জানি যে ইউরেথ্রাটা ছেলেদের জন্য কমন নালী, গতদিনই আমি তোমাদের এটা পড়িয়েছি। এরপর চলো বৃক্ক, আমাদের বক্ষপিঞ্জরের ঠিক নিচে উদর গহ্বরের কটি অঞ্চল, কটি অঞ্চল মানে কি জানো, কটি মানে কোমর অঞ্চল, লাম্বার ইজিয়ন। আমাদের লাম্বার কশেরুকা আছে না, লাম্বার কশেরুকার সংখ্যা কয়টা, লাম্বার কশেরুকার সংখ্যা কিন্তু 5টা আমরা জানি। লাম্বার কশেরুকার বডিটা কি শেপ, লাম্বার কশেরুকার বডিটা কিন্তু কিডনি শেপ। আমাদের এই যে লাম্বার রিজিয়ন আছে না, এই লাম্বার রিজিয়নের এখানে কিন্তু খাঁচার হাড্ডি নাই তাই না, অর্থাৎ তোমার কোমরের এই দিকটাতে দুইটা কিডনি আছে, এই দুইটা কিডনি আমাদের লাম্বার রিজিয়নে অবস্থান করছে। বৃক্কের দেখো মোট দুইটা কিডনি, বৃক্কের উপরের প্রান্তটা দ্বাদশ থোরাসিক কোষারিকার নিচে। আচ্ছা আমাদের যে কশেরুকা আছে, কয়টা কশেরুকা আছে, আমাদের টোটাল 24টা কশেরুকা আছে, 12টা 12টা 24টা খাঁচার হাড্ডি মূলত, পাঁজর, রিবস, তার মাঝখানে একটা কি আছে, স্টারনাম আছে। তো যে 12 নাম্বার যে কশেরুকাটা আছে না, একদম লাস্টের ভাসমান কশেরুকা, 12 নাম্বার, 11-12 তো ভাসমান জানো তোমরা, ওই ভাসমান কশেরুকার লাস্টে যে নিচের প্রান্তটা আছে, নিচের প্রান্তটা কিডনির উপরের প্রান্তের সাথে লাগানো থাকে, সেই কথাটা বলছে। আচ্ছা তাহলে আমরা দেখলাম, এরপরে দেখো আমাদের তোমার 12 নম্বর কশেরুকার নিচের প্রান্ত থেকে 3 নম্বর লাম্বার কশেরুকা পর্যন্ত বিস্তৃত। 12 নম্বর কশেরুকার লাম্বার নিচের প্রান্ত থেকে 3 নম্বর তোমার হচ্ছে ভার্টিব্রা পর্যন্ত, 3 নম্বর কশেরুকা পর্যন্ত বিস্তৃত, লাম্বার 3 নম্বর পর্যন্ত। ওকে, আমরা দেখলাম এখানে আর কিছু না, তোমরা তো কঙ্কাল চ্যাপ্টার পড়েছো, না পড়লে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু খুব সুন্দর ভাবে কঙ্কাল চ্যাপ্টার দেওয়া আছে। আমি হিসাব করে দেখলাম আমার ইউটিউব চ্যানেলে পুরো জুলজি বইয়ের সবগুলো চ্যাপ্টারই মেডিকেল প্যাটার্নে দেওয়া আছে, শুধুমাত্র ঘাসফড়ি, রুই মাছ আর হায়দ্রাবাদে। তো কয়টা চ্যাপ্টার, তাহলে টোটাল 12টা চ্যাপ্টারের মধ্যে 11টা চ্যাপ্টারই ইউটিউবে জুলজিতে দেওয়া আছে। আমি তোমার হচ্ছে উদ্বোধন করে জুলজির প্লে লিস্ট না বানিয়েও আমার জুলজির প্লে লিস্ট হয়ে গেছে, এটা আমি চিন্তা করে দেখলাম। আমি একবার চিন্তা করেছিলাম যে মেডিকেল প্যাটার্নে বায়োলজির একটা ফ্রি প্লে লিস্ট আমি মেডিকেল আওয়ার ড্রিম গ্রুপে মেক করে দিব, এটার জন্য একটা প্ল্যান করছিলাম যে আমি মেক করব, টাইম নিব, এই চিন্তাটা আমার ছিল এক সময়। কিন্তু এখন দেখলাম যে আমি এমনিতে ফ্রি ক্লাস দিতে দিতে ওইখানে কিন্তু টোটাল 12টা চ্যাপ্টারের মধ্যে 11টা চ্যাপ্টার দেওয়া হয়ে গেছে অলরেডি। তাই তোমরা যারা আমার মেডিকেল আউট ড্রিমের ইউটিউব চ্যানেলের কথা জানো না, তারা কিন্তু সুন্দর মতো যে মেডিকেল আউট ড্রিমের ইউটিউব চ্যানেলটা খুঁজে নিতে পারো, সেখানে সবগুলো ক্লাস আছে, আমি খুব সুন্দর ভাবে একটা প্লে লিস্ট তোমাদের মেক করে রেখে দিবো ওখানে।
ওকে আমি যেটা বলছিলাম তার মানে আমাদের উদর গহ্বরে আমরা কি দেখতে পাচ্ছি, উদর গহ্বর নিচের দিকে আমরা হচ্ছে তোমার খাঁচার হাড্ডির, আমাদের যে খাঁচার হাড্ডি আছে বাংলা ভাষায় বলছি রিবস আছে, এই রিবসের 12 নম্বর রিবস থেকে শুরু করে এবং নিচের দিকে আমাদের যে কশেরুকা গুলো আছে লাম্বার কশেরুকা, 3 নম্বর লাম্বার কশেরুকা পর্যন্ত আমাদের কিডনির বিস্তৃতি, ঠিক আছে। এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের বাম বৃক্কটা ডান বৃক্কের তুলনায় কিছুটা উপরে, বাম বৃক্কটা ডান বৃক্কের তুলনায় কিছুটা উপরে, দ্যাট মিনস এটা আমার বাম হাত, তাই না? তাহলে বাম বৃক্কটা আমার এই ডান বৃক্কের তুলনায় কিছুটা উপরে। ডান সাইডে কি আছে? ডান সাইডে লিভার আছে, ডান সাইডে যেহেতু লিভার আছে তাহলে লিভারের প্রেশারের কারণে বৃক্কটা একটু নিচে নেমে যায়। বৃক্কটার অবস্থানটা যেরকম দেখছো, বামটা একটু উপরে ডানটা একটু নিচে। কেন ডানটা নিচে? কারণ এই ডানটার এখানে কি আছে, ডানটার এই জায়গাতে লিভার আছে, এই যেরকম অবস্থা। আমার চেহারাটাকে তুমি লিভার হিসেবে কল্পনা করো, তাহলে আমার এটা হচ্ছে ডান সাইড, ডান সাইড আমার হচ্ছে লিভার আছে, লিভার থাকার কারণে কিডনিটা একটু নিচে নেমে যায়, ডান সাইডে কিডনিটা। আর বাম সাইডে কিডনিটা, এদিকে যেহেতু লিভার নাই তাই বাম সাইডে কিডনিটা একটু উপরে উঠে থাকে। তুমি মনে রাখবা কিভাবে, বাউ কথা দিয়ে মনে রাখতে পারো, বাম সাইড এর কিডনিটা উপরের দিকে, বাউ বাম সাইডের কিডনিটা কিরকম, বাম সাইডের কিডনিটা সামান্য উপরের দিকে অবস্থিত। বৃক্ক দেখতে অনেকটা কিসের মতো? বৃক্ক দেখতে অনেকটা সিম বিচির মতো। আর বৃক্কের পার্শ্ব দিকটা উত্তল, বাইরের দিকটা উত্তল, ভেতরের দিকটা অবতল। তোমরা তো বৃক্কর কথা জানো, এই যে দেখো এটা হচ্ছে বৃক্ক, বৃক্কের বাইরের দিকটা কিরকম, বৃক্কের বাইরের দিকটা হচ্ছে উত্তল, আর ভেতরের দিকটা কিরকম, ভেতরের দিকটা হচ্ছে অবতল। এখন বাইরের দিকটা উত্তল এটাও কিন্তু বাউ কথা দিয়ে মনে রাখা যায়, বা দিয়ে বাইরের দিক, রশ্ম দিয়ে উত্তল, অর্থাৎ বাম বৃক্ক উপরে বাইরের দিক উত্তল, দুইটা কথাই আমরা বাউ কথা দিয়ে মনে রাখতে পারছি। ওকে, এখানে আমাদের দেখার কিছু নেই। তারপরে রেচন নালী বা ইউরেটার, আমাদের বৃক্কের পেলভিস থেকে দুইটা নালী বের হয়ে আসে। এই যেটা যদি বৃক্ক হয় তাহলে বৃক্কের এই ফানেলাকার অংশটার নাম হচ্ছে, যাকে ফানেলাকার একটা অংশ আছে, এই ফানেলাকার অংশটার নাম হচ্ছে পেলভিস। এই পেলভিস থেকে আমাদের কি বের হয়? পেলভিস থেকে আমাদের ইউরেটার বের হয়, দুইটা বৃক্ক থেকে দুইটা পেলভিস বের হয়, দুইটা বৃক্ক থেকে দুইটা পেলভিস বের হয়। আচ্ছা, আর তোমার হচ্ছে আরিফুল ভাইয়া এখানে বসে থাকে, বুঝছো, বসে থেকে আমি যখন ক্লাস নেই কিছু যদি ইম্পর্টেন্ট কথা তোমাদের জানানো লাগে ভুলে যায়, তখন কি করে দেখো, তোমাদের একটা হিডেন জিনিস ফাঁস করে দিলাম, মানে মাঝে আমার হাতে কিন্তু ফোন থাকে না, তারপরে তোমাদের কেউ কোশ্চেন করো সেই কোশ্চেনটা এরকম করে লিখে তারপরে আমার এখানে দিয়ে রেখে যায়, তারপরে আমি এটা দেখে তারপরে তোমাদের প্রশ্ন কথাগুলো বলি। যেমন এরপর আমাদের তোমার হচ্ছে কি কি বলতে হবে, আমাদের 8 তারিখ পরীক্ষা, এই কথাটা আমার বলতে হবে। 8 তারিখে কিন্তু শর্ট সিলেবাসের বাইরে জুলজি চ্যাপ্টার গুলোর উপরে পরীক্ষা হচ্ছে, এবং মেডিকেল আর ড্রিম গ্রুপে আমরা লাইভ করে রেজাল্ট দিব 8 তারিখে রাতের বেলা। 7:30 বাজে পরীক্ষা হলে রাত 10টা বা 11টার দিকে আমি তোমাদের রেজাল্টটা দিব। মেডিকেল আর ড্রিমের বোর্ডে নাম তোলা কিন্তু অনেক স্মৃতি হয়ে থাকে, তোমার ভাই আপনারা চান্স পেয়েছিল গত বছর, ওরা কিন্তু মেডিকেল আর ড্রিম গ্রুপে নাম তুলেছিল, ওরা কিন্তু সেই স্ক্রিনশট গুলা পোস্ট করে স্মৃতি, তোমরা এরকম পোস্ট করতে পারবে। আচ্ছা, তাহলে 8 তারিখে পরীক্ষা, এবং আমাদের কোর্স হোয়াইট অ্যাপ্রন ব্যাচ, হোয়াইট অ্যাপ্রন ব্যাচের অরিয়েন্টেশন হবে হচ্ছে 10 তারিখে। হোয়াইট অ্যাপ্রন ব্যাচের অরিয়েন্টেশনটা আমরা 10 তারিখে রেখেছি, তারপরে আমাদের ক্লাস আমরা একটু লেট করেছি, কারণ আমাদের তোমার চিটাগং বোর্ড, আমাদের মেডিকেল আর জুম গ্রুপে হিউজ স্টুডেন্ট, ওরা আমাদের অনেক নক দিয়ে রেখেছে, এবং এর জন্য আমরা হোয়াইট অ্যাপ্রনের ক্লাসটা 10 তারিখে আমরা অরিয়েন্টেশন করছি। আরেকটা ব্যাপার, যারা হোয়াইট অ্যাপ্রনে ভর্তি হয়ে গেছে তারা কিন্তু আমাদের প্রি মেডিকেলের ক্লাসগুলো পাচ্ছে। প্রি মেডিকেলের কিছু ক্লাস আমার হাতে রয়ে গিয়েছিল, প্রি মেডিকেলের ফুল প্রি মেডিকেলের শেষ করতে পারিনি, সময় পাইনি। সেখানে আমাদের কেমিস্ট্রির কিছু ক্লাস ছিল, কেমিস্ট্রির কিছু না, একটা দুইটা চ্যাপ্টার ছিল, ফিজিক্সের কয়েকটা চ্যাপ্টার আছে, আর বায়োলজি দুইটা চ্যাপ্টার ছিল। এই চ্যাপ্টার গুলা কিন্তু তারা ক্লাস করতে পারছে, দ্যাট মিনস এই চ্যাপ্টার গুলা তারা রিপিট পাবে, দুইবার করে পাবে। আর আমাদের যারা হোয়াইট অ্যাপ্রন ব্যাচে ভর্তি হয়ে গেছে তাদের জন্য একটা বিশাল একটা সাইট আমরা ছেড়ে দেই, সেটা হচ্ছে প্রি মেডিকেলের ক্লাস গুলো আমরা ছেড়ে দেই। তোমরা অনেকে আছো না যারা হচ্ছে আমার ক্লাস করে তারপরে অফলাইনে এক্সাম দিতে চাও, অনেকে বলো যে আপু আপনার কোর্সে তো ভর্তি হলাম কিন্তু আমি তো অফলাইনেও এক্সাম দিব, তখন আমি আপনার ক্লাস কিভাবে পাবো? তাদের জন্য একটাই কথা, আমার প্রি মেডিকেলের যে ক্লাসগুলো আছে হোয়াইট অ্যাপ্রন স্টুডেন্টদের জন্য সেই রেকর্ড ক্লাসগুলো ওপেন করা থাকে, আবার লাইভ ক্লাসও পায় তারা। ভেবো না যে রেকর্ড ক্লাস ধরাই দিচ্ছি স্টুডেন্টদের, তা না, কিন্তু লাইভ ক্লাসও পাবে, ওইটা এক্সট্রা হিসেবে দেওয়া থাকে, যে প্রি মেডিকেল আমি যে ক্লাসগুলো নিয়েছি সেই ক্লাসগুলো তোমরা করে আবার বাইরেও এক্সাম দিয়ে আসতে পারবা, মানে যদি অন্য কোথাও কি এক্সাম দিতে চাও আবার লাইভ ক্লাসও করতে পারবা, অর্থাৎ তোমার লাভ আর লাভ। আমাদের হোয়াইট অ্যাপ্রন ব্যাচে ভর্তি হলে তোমার আসলে সব দিক থেকেই সুবিধা হবে। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের ক্লাসে, অনেক কথা বলে ফেলেছি। এরপর দেখো রেচন নালি ইউরেটার, আমাদের দুইটা ইউরেটার আছে, ইউরেটার দৈর্ঘ্য হচ্ছে 25 সেন্টিমিটার। আমাকে বলতে হবে আরো কি কি জিনিসের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, আমাকে একটু বলো তো, আর কি কি জিনিসের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, ইউরেটার, অন্ননালী, পাকস্থলী, আর কিসের কিসের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও। মূত্রথলি, আমাদের মূত্রথলিটা হচ্ছে একটা অনৈচ্ছিক পেশি দিয়ে গঠিত, আমি তোমাদের বলেছিলাম আমাদের যত নালী থলি আছে, যত নালী থলি আছে, বাচ্চার থলি, জরায়ু, মূত্রের থলি হচ্ছে মূত্র থলি, যত নালী থলি যা আছে সব কোন পেশি দিয়ে গঠিত, যত নালী থলি যা আছে সব কোন পেশি দিয়ে গঠিত একটু কমেন্ট করো তো।
যত নালী থলি দিয়ে গঠিত সব কোন পেশি দিয়ে গঠিত? যত নালী থলি দিয়ে গঠিত সব হচ্ছে অনৈচ্ছিক পেশি দিয়ে গঠিত, অনৈচ্ছিক বা ভিসেরাল পেশি দিয়ে গঠিত। আমাদের এই মূত্রথলির মধ্যে একটা অনৈচ্ছিক পেশি আছে, এই অনৈচ্ছিক পেশিটার নাম হচ্ছে ডেট্রুসর। মূত্রথলিতে যে অনৈচ্ছিক পেশিটা আছে, অনৈচ্ছিক পেশিটার নাম কি? মূত্রথলিতে যে অনৈচ্ছিক পেশি আছে তার নাম হচ্ছে ডেট্রুসর। আর মূত্রথলিটা দেখতে কিরকম? মূত্রথলিটা দেখতে ত্রিকোণাকার। মূত্রথলির ভিতরে কতটুকু মূত্র আটে? একবারে আমাদের মূত্রথলির ভিতরে মূত্র ধারণ হয় হচ্ছে 700 থেকে 750 মিলিলিটার। কিন্তু কতটুকু মূত্র জমা হয়ে গেলে তোমার মূত্র ত্যাগের ইচ্ছা হয় বলো তো? 280 থেকে 320 মিলিলিটার মূত্র জমা হয়ে গেলেই তোমার মূত্র ত্যাগের ইচ্ছা হয়। অনেকের কিন্তু এখন মূত্র 280 থেকে তোমার হচ্ছে 320 মিলিলিটার জমে গেছে, তোমার মূত্র ত্যাগের ইচ্ছা করছে, কিন্তু তুমি যাচ্ছ না। কেন যাচ্ছ না? কারণ আস্তানাপুর এই মূত্রের ক্লাসটা তোমার ছেড়ে দেখতে ইচ্ছে করতেছে না, এই জন্য তুমি যাচ্ছ না। আমি বলছিলাম যে 20টির দিন সবারই হচ্ছে মূত্র ত্যাগের ইচ্ছা হবে, সবাই ক্লাস শেয়ার করো, সবারই হচ্ছে মূত্র ত্যাগের ইচ্ছা হবে, তাই আগে এই মূত্র ত্যাগ করে তারপরে ক্লাসে আসতে বলছিলাম। তোমরা তো মূত্র ত্যাগ না করে হয়তো অনেকে ক্লাসে বসে আছো মূত্র চেপে। বেশিক্ষণ মূত্র চেপে রাখলে কিন্তু আমাদের সমস্যা হয়, মূত্র ত্যাগের ইচ্ছা হলে মূত্র ত্যাগ করে দিবা। ওকে, তারপরে দেখো মূত্রনালী বা ইউরেথ্রা। মূত্রনালী বা ইউরেথ্রা হচ্ছে আমাদের দুইটা, দেখো মূত্রনালী যে কথা, ইউরেথ্রাও কিন্তু একই কথা। মূত্রনালী যে কথা, ইউরেথ্রাও কিন্তু একই কথা। আমরা জানি যে পুরুষের ক্ষেত্রে ইউরেথ্রা দিয়ে তোমার হচ্ছে রেচন এবং জনন বোধ কার্য সম্পাদিত হয়। এবার দেখো পুরুষের মূত্রনালী বা ইউরেথ্রার দৈর্ঘ্য কতটুকু? পুরুষের দৈর্ঘ্য বড় 18 থেকে 19 সেন্টিমিটার, কিন্তু মহিলাদের মূত্রনালীর দৈর্ঘ্য মাত্র কতটুকু? দেখো 3.5 থেকে মাত্র 4 সেন্টিমিটার। আচ্ছা যাই হোক, এরপরে দেখো এখান থেকে আর কিছু বলবো না, এগুলো সব বলাই আছে। এই যে দেখো ত্রিকোণাকার, দেখছো মূত্রথলিটা ত্রিকোণাকার, তারপরে মূত্রনালী বা ইউরেথ্রা, তারপরে এই যে ইউরেটার, তারপরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে বৃক্ক, দুইটা বৃক্ক আছে। বৃক্কর মধ্যে আমরা হচ্ছে এদিকে দেখতে পাচ্ছি শিরা দেখতে পাচ্ছি নীল কালারের, ধমনী দেখতে পাচ্ছি, এই যে জায়গাটার নাম হচ্ছে ফান লাগার অংশটার নাম হচ্ছে পেলভিস, এই পেলভিসের এই জায়গায় অবতল অংশের একটা ভাঁজ আছে। বৃক্কের অবতল অংশের ভাঁজকে কি বলে? হাইলাম বলে। বৃক্কের অবতল অংশের ভাঁজকে হাইলাম বলে, এই কথাটা মনে রেখো। এই পেজে আমরা আর কিচ্ছু দেখবো না, তার পরের পেজে চলে যায় আমাদের। দেখো বৃক্কের গঠন, প্রতিটি বৃক্ষ হচ্ছে নীড়ের চাপা, দেখতে অনেকটা সিম বিচের মতো। বৃক্ষটা দেখতে কিসের মতো? বৃক্ষটা দেখতে সিম বিচের মতো। এবং বৃক্কের দৈর্ঘ্য কতটুকু? বৃক্কের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, দৈর্ঘ্য লিখতে দ লাগে, 10 লিখতে দ লাগে, দ ফর দ, দেখছো? দৈর্ঘ্য লিখতে দ লাগে, 10 লিখতেও দ লাগে। প্রস্থ, প্রস্থ হচ্ছে 5, প্রস্থ লিখতে প লাগে, 5 লিখতেও প লাগে, প ফর প, দ ফর দ। ওকে, আচ্ছা সিম বিচের মতো অনেকটা কালচে লাল রঙের, এটা আমরা দেখেছি। স্থূলত হচ্ছে 3 সেন্টিমিটার। পুরুষের ক্ষেত্রে বৃক্কের ওজন হচ্ছে 150 থেকে 170 গ্রাম, পুরুষের ক্ষেত্রে একটু বেশি। আর নারীদের ক্ষেত্রে বৃক্কের ওজন কত? 130 থেকে 150 গ্রাম। বৃক্কের বাইরের দিকটা উত্তল, ভেতরের দিকটা অবতল, এগুলো বলেছি আমি তোমাদের। অবতল অংশের ভাঁজকে বলা হয় হাইলাম। হাইলাম দিয়ে বৃক্কে কি কি প্রবেশ করে আর কি কি বের হয় এই জিনিসটা আমাদের একটু জানা লাগবে। আচ্ছা আমি বৃক্কটা একটু এঁকে দেখাই, এই যে বৃক্ক, হ্যাঁ এই যে হচ্ছে বৃক্ক, বৃক্ক দিয়ে কি কি প্রবেশ করতেছে আর কি কি বের হচ্ছে? হাইলামের মধ্য দিয়ে ইউরেটার আর শিরা বাইরে বের হয়ে আসে। শিরাকে আমরা যদি ভি দিয়ে প্রকাশ করি, ভেন, তাই না? শিরা মানে ভেন, দ্যাট মিনস ইউ আর ভি, ইউ ভি হচ্ছে বাইরে বের হয়ে যায়। কে কে বাইরে বের হয়ে যায়? বাইরে বের হয় এই হাইলাম দিয়ে আমাদের ইউ আর ভি, দ্যাট মিনস ইউরেটার আর শিরা আমাদের পেলভিস দিয়ে বাইরে বের হয়ে যায়। আর ভিতরে প্রবেশ করে কোনটা? ভিতরে প্রবেশ করে হচ্ছে আমাদের অ্যাওটা বা ধমনী, ধমনী আর হচ্ছে স্নায়ু, ধমনী আর স্নায়ু হচ্ছে বৃক্কে প্রবেশ করে। তাহলে ধমনী আর স্নায়ু বৃক্কে প্রবেশ করতেছে, অর্থাৎ এ আর এন, এ দিয়ে অ্যাওটা আর এন দিয়ে হচ্ছে নার্ভ, এ আর এন হচ্ছে ভিতরে প্রবেশ করে আর ইউ আর ভি বাইরে বের হয়ে আসে। ওকে, তাহলে এইটুকু জানলা তোমরা এখান থেকে, আর কিছু না। বৃক্কের বাইরে একটা আবরণ আছে, বৃক্কের আবরণকে বলা হয় ক্যাপসুল। বৃক্কের বাইরের আবরণকে কি বলা হয়? বৃক্কের বাইরের আবরণকে বলা হয় ক্যাপসুল। তারপরে আমরা দেখতে পাচ্ছি বৃক্কের গঠন, সূক্ষ্ম গঠন। এই ছবিটা একটু দেখলে বুঝবা, বৃক্কের এই যে বাইরের দিকের অংশটা না, বৃক্কের এই বাইরের দিকের অংশটার নাম হচ্ছে কর্টেক্স। বৃক্কের বাইরের এই অংশটার নাম কি? বৃক্কের বাইরের এই অংশটার নাম হচ্ছে কর্টেক্স। এবং ভিতরের দিকে যে অংশ, ভিতরের দিকের অংশটার নাম হচ্ছে মেডুলা। বৃক্কের বাইরের দিকের অংশটার নাম হচ্ছে কর্টেক্স, আর ভেতরের দিকের অংশটার নাম কি? ভেতরের দিকের অংশটার নাম হচ্ছে মেডুলা। বৃক্কের এই কর্টেক্স এর মধ্যে তোমার হচ্ছে মেডুলার এই মাঝখানটাতে, মেডুলাতে, মেডুলাতে 8 থেকে 18টা পিরামিড আছে, রেনাল পিরামিড। রেনাল পিরামিড, এই যে এখানে রেনাল পিরামিড দেখতে পাবা তোমরা একটু ছবিটা ভালো করে দেখলে, এখানে কিছু পিরামিডের মতো দেখতে পাবা, এগুলো হচ্ছে রেনাল পিরামিড। বৃক্কে কয়টা পিরামিড আছে? বৃক্কে 8 থেকে 18টা রেনাল পিরামিড আছে, এবং আমাদের 10 থেকে 25টা প্যাপিলা থাকে। এখানে কতগুলা প্যাপিলা থাকে? প্যাপিলা থাকে 10 থেকে 25টা। এই সংখ্যাগুলো আমাদের একটু জানা দরকার। এখান থেকে আমরা কিছু দেখবো না, এখানে একটা ফান এলাকার অংশ আমরা দেখতে পাচ্ছি, যে ফান এলাকার অংশ, এই ফান এলাকার অংশটা হচ্ছে বৃক্কের পেলভিস, রেনাল পেলভিস। ফান এলাকার অংশটার নাম কি বলতো? ফান এলাকার অংশটার নাম হচ্ছে পেলভিস। এখানে একটু একটা দেখো ক্যালিক্স,
আমি একটু ক্যালিক্সের কথাটা বলি। ক্যালিক্স মানে শাখা। ক্যালিক্স মানে কি? ক্যালিক্স মানে শাখা। এখান থেকে দেখো আমাদের বিকার এই যে হাইলামের দিক দিয়ে দেখতেছি, প্রথম দিকে হচ্ছে মেজর ক্যালিক্স, মেজর শাখা, মেজর শাখা, বড় শাখা, বড় শাখা কমই থাকে তাই না সংখ্যায়, আর ছোট শাখা বেশি থাকে। ব্যাপারটা এরকম, বড় শাখা হচ্ছে যদি তিনটা চারটা হয়, এখানে কয়টা আছে দেওয়া আছে, সংখ্যা দেওয়া আছে হয়তো বা মেজর ক্যালিক্সের সংখ্যা, মাইনর ক্যালিক্সের সংখ্যা, মেজর ক্যালিক্সের সংখ্যা কম, মাইনর ক্যালিক্সের সংখ্যা অনেক বেশি, মাইনর ক্যালিক্সের সংখ্যাটা অনেক বেশি। ক্যালিক্স মানে শাখা, তাহলে আমরা দেখতে পাচ্ছি মেজর ক্যালিক্সের সংখ্যা কম, মাইনর ক্যালিক্সের সংখ্যা বেশি। মেজর জিনিস কমই থাকে বুঝছো, মাইনর জিনিস বেশি থাকে। এখানে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে, ইভেন আমরা আজমল স্যার আলিম স্যার দুইটা সংখ্যাই তোমাদের দেখাচ্ছি, এই সংখ্যাগুলি তোমরা একবার পড়ে ফেলবা বুঝছো, তুলনা করে পড়বা, সংখ্যাগুলো জানা আমাদের দরকার আছে। আচ্ছা তারপরে আমরা এখানে দেখো বিকের ব্যাপারটা দেখছি, ছবিটা সুন্দর করে দেখো, এটা হচ্ছে লাম্বার রিজিয়ন, এই জায়গায় হচ্ছে 12 নম্বর পরশুকা থাকে, 12 নম্বর পরশুকার নিচের অংশটা, আর আমাদের 3 নম্বর তোমার হচ্ছে কশেরুকা পর্যন্ত, লাম্বার 3 নম্বর কশেরুকা পর্যন্ত আমাদের বৃক্কটা তোমার হচ্ছে অবস্থিত অবস্থানটা। বৃক্কের উপরে আমাদের কি আছে, বৃক্কের উপরে হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড আছে। অ্যাড্রেনাল গ্ল্যান্ড এর আরেক নাম কি? অ্যাড্রেনাল গ্ল্যান্ড এর আরেক নাম হচ্ছে সুপ্রারেনাল গ্ল্যান্ড, যেটা বৃক্কের উপরে টুপির মতো থাকে। এই সুপ্রারেনাল গ্ল্যান্ড বা অ্যাড্রেনাল গ্ল্যান্ড এর সংখ্যা কয়টা যদি পরীক্ষা আসে, অ্যান্সার হবে 2টা, ঠিক আছে। এরপর আমরা বৃক্কে দেখতেছি আমাদের বৃক্কের ভিতরে তোমার কি আছে, নেফ্রন আছে প্রচুর পরিমাণে, বৃক্কের নেফ্রন আছে। বৃক্কের কাজের একক হচ্ছে নেফ্রন। আমাদের কিডনির বা রেচন তন্ত্রের এককের নাম কি, কমেন্ট করো সবাই, কিডনি বা রেচন তন্ত্রের এককের নাম কি? কিডনি বা রেচন তন্ত্রের এককের নাম হচ্ছে নেফ্রন। আচ্ছা নেফ্রন সম্পর্কে জানবো, তাহলে আমরা কি দেখলাম, আমাদের 2 থেকে 3টা হচ্ছে প্রধান শাখা, এটা হচ্ছে মেজর ক্যালিক্স, আর মাইনর ক্যালিক্সের সংখ্যা আরো বেশি, 8 থেকে 14টা, মানে মাইনর জিনিস, ছোট ছোট জিনিস বেশি থাকে, বড় জিনিস কমই থাকে। আচ্ছা এগুলো দেখছি, এখান থেকে আমাদের তেমন কিছু আর লাগবে না, বিকের কাজটা একটু জানা দরকার। রক্তের পরিশোধন, আমাদের রক্তের ভিতরে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ আছে না, এই নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ গুলো পরিশোধন করাই হচ্ছে আমাদের বিকের কাজ। দেহ থেকে পানির সমতা, আচ্ছা দেহে পানি সমতা বজায় রাখা বা অসমো রেগুলেশন, তুমি যতটুকু পানি খাচ্ছ ততটুকু পানি প্রতিদিন বের হয়ে যাচ্ছে, তার মানে তোমার দেহে পানির পরিমাণ সব সময় সমানই থাকতেছে, এটা হচ্ছে ব্যালেন্স, মানে পানির ব্যালেন্স। পানির সমতা রক্ষা কি করতেছে? বিক্রয় করছে। তারপর অন্যান্য পদার্থ অপসারণ, আমরা মাঝে মাঝে অনেক ওষুধ খাই বা অনেক তোমার হচ্ছে রাসায়নিক পদার্থ আমাদের বডিতে ঢুকে যায়, আমরা খাবারের সাথে ফরমালিন খাই, বিষাক্ত পদার্থ খাই, অনেক কিছুই খাই, এই ব্যাপারগুলো, এই টক্সিক উপাদানগুলো আমাদের দেহ থেকে নিষ্কাশন করে বিক্ক। তারপরে আমরা দেখতে পাচ্ছি অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষা, অর্থাৎ পিএস নিয়ন্ত্রণ, বৃক্ক আমাদের পিএস নিয়ন্ত্রণে সাহায্য করে। তারপরে বাকিগুলো তুমি একটু রিডিং করলে পারবা, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, রক্তের উপাদান নির্দিষ্ট রাখে, রক্ত রস, রক্তকণিকাগুলো উপাদান নির্দিষ্ট রাখে, হরমোন উৎপাদনটা একটু ভালো করে পড়বো আমরা। বৃক্ক থেকে এরিথ্রোপয়েটিন নামক হরমোন উৎপন্ন হয়, বৃক্কের অ্যাড্রিনাল কর্টেক্স থেকে মূলত এরিথ্রোপয়েটিন নামক হরমোন উৎপন্ন হয়। বৃক্কের রয়েছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড বা সুপ্রারেনাল গ্ল্যান্ড আছে না, ওইখান থেকে এরিথ্রোপয়েটিন নামক একটা হরমোন উৎপন্ন হয়, আর একটা হরমোন উৎপন্ন হয় তার নাম হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন, আর এটা হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন। তাহলে আমাদের বৃক্ক থেকে কয়টা হরমোন উৎপন্ন হয় একটু কমেন্ট করো, বৃক্ক থেকে 3টা হরমোন উৎপন্ন হচ্ছে, এরিথ্রোপয়েটিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, অ্যাঞ্জিওটেনসিন, এরিথ্রোপয়েটিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, অ্যাঞ্জিওটেনসিন। পরীক্ষায় যদি আসে বৃক্ক থেকে কোন হরমোন উৎপন্ন হয় না, এরিথ্রোপয়েটিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, অ্যাঞ্জিওটেনসিন, আর এটা হচ্ছে অ্যালডোস্টেরন, কি হবে অ্যান্সার? অ্যালডোস্টেরন হবে। অ্যালডোস্টেরন সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে, এটা পরে পড়বো এই বইতে, এই চ্যাপ্টারে অ্যালডোস্টেরনের কথাও আছে তো তাই আমি দিয়ে দিলাম, অ্যালডোস্টেরন কিন্তু এখানে নাই বুঝছো, তাই এইভাবে কোশ্চেন হতে পারে। আর আমাদের যে এরিথ্রোপয়েটিন হরমোনটা উৎপন্ন হয়, এরিথ্রোপয়েটিন হরমোনটা এরিথ্রোসাইট তৈরিতে সাহায্য করে। এরিথ্রোসাইট মানে কি? এরিথ্রোসাইট মানে লোহিত রক্তকণিকা। এরিথ্রোসাইট যেহেতু লোহিত রক্তকণিকা, তাহলে লোহিত রক্তকণিকা উৎপন্নের প্রক্রিয়ার নাম কি? লোহিত রক্তকণিকা উৎপন্নের প্রক্রিয়ার নাম হচ্ছে এরিথ্রোপয়েসিস প্রক্রিয়া। এরিথ্রোপয়েসিস প্রক্রিয়াতে আমাদের দেহে প্রচুর পরিমাণে এরিথ্রোসাইট উৎপন্ন হয়, লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়, আর এরিথ্রোসাইট উৎপন্নে কে সাহায্য করে? এরিথ্রোসাইট উৎপন্নে এরিথ্রোপয়েটিন নামক হরমোন আমাদের সাহায্য করে। এরিথ্রোপয়েটিন হরমোনটা আবার কোথা থেকে নিঃসৃত হয়? এরিথ্রোপয়েটিন হরমোনটা আবার কিডনির উপরে সুপ্রারেনাল বা অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে নিঃসৃত হয়। আচ্ছা কখন আমাদের লোহিত রক্তকণিকা উৎপন্নের প্রয়োজন হয় বলতো? আমাদের বডিতে যখন অক্সিজেনের পরিমাণ কমে যায়, অক্সিজেনের পরিমাণ কমে গেলে এই উদ্দীপনাটা আমাদের ব্রেনে যায়, ব্রেন থেকে তোমার হচ্ছে আমরা তারপরে সিগন্যাল গুলার মাধ্যমে আমরা এরিথ্রোপয়েটিন হরমোনটা, এরিথ্রোপয়েটিন হরমোন ক্ষরণ হয়। এরিথ্রোপয়েটিন হরমোন ক্ষরণ হওয়ার পরে সেটা কোথায় যায়? সেটা আমাদের অস্থি মজ্জাতে যায়। অস্থি মজ্জাতে যে স্টেম সেল থেকে আমাদের লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে এরিথ্রোপয়েসিস প্রক্রিয়া। আচ্ছা এটা রক্ত চ্যাপ্টার আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি, আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে দেখতে পারো। এনজাইম ক্ষরণ, বিক রেনিন নামক একটা এনজাইম ক্ষরণ করে, এই রেনিনের কাজ হচ্ছে অ্যাঞ্জিওটেনসিনোজেন কে সক্রিয় করে অ্যাঞ্জিওটেনসিনে পরিণত করা। রেনিন এনজাইম ক্ষরণ হয় কোথা থেকে? বিকের জাক্তা গ্লোমেরুলার কমপ্লেক্স নামক একটা জায়গা আছে,
ওই জাকটা গ্লুমেরুলার কম্প্লেক্স নামক জায়গা থেকে আমাদের রেনিন নামক একটা এনজাইম ক্ষরণ হয়। এখন তোমরা অনেকেই বলতে পারো, আপু এখানেও তো রেনিনের কথা বলছেন, আমার আরেকটা রেনিন আছে। আরেকটা রেনিনের বানানটা হচ্ছে RENIN, রেনিন। আরেকটা রেনিন আছে, এই রেনিনটা তোমার হচ্ছে পরিপাক চ্যাপ্টারে পাবা। তোমরা পরিপাক চ্যাপ্টারে বৃক্ক তোমার হচ্ছে রেনিন, এটা দুধের কেসিন কে প্যারাকেসিনে রূপান্তর করে, এরকম একটা কিছু আছে। আচ্ছা, ওই রেনিন আলাদা, এই রেনিনটা আলাদা। এই রেনিনের কাজ হচ্ছে আমাদের তোমার এনজিওটেনসিনোজেন কে সক্রিয় করা। হোমিস্টাসিস প্রক্রিয়া, হোমিস্টাসিস মানে কি? হোমো মানে সম, স্ট্যাসিস মানে কি? অবস্থা। তাহলে সম অবস্থা বিরাজ করা, আমাদের দেহের ভিতরে ইন্টারনাল যে ব্যালেন্সটা নির্ণয় তোমার হচ্ছে ঠিক রাখে, ইন্টারনাল ব্যালেন্সটা ঠিক রাখে কে বলো তো? আমাদের কিডনি। তারপরে আমাদের শ্বসন তন্ত্র ইন্টারনাল ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে। না, আমাদের দেহের ভিতরটা সবসময় গরম না, বাইরে যতই ঠান্ডা হোক আমাদের দেহের ভিতরটা কিন্তু সবসময় গরম থাকে। ইন্টারনাল একটা ব্যালেন্স আছে, এই ব্যালেন্সটা নির্ণয়েও সাহায্য করে কি বলতো? এই ব্যালেন্সটা নিয়ন্ত্রণেও সাহায্য করে আমাদের কিডনি। তারপরে দেখো গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়া। গ্লুকোনিও কথাটাকে যদি আমি ভাঙি, গ্লুকো মানে হচ্ছে গ্লুকোজ, নিউ মানে হচ্ছে নতুন করে তৈরি করা, জেনিস নতুন করে, আর জেনেসিস মানে তৈরি করা। দ্যাট মিন্স নতুন করে যদি গ্লুকোজ তৈরি হয় তাকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়া। আমরা যখন না খেয়ে থাকি, আমাদের যখন বডিতে গ্লুকোজ থাকে না, তখন আমাদের বডিতে নন কার্বোহাইড্রেট উৎস থেকে, যেমন অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, স্নেহ জাতীয় পদার্থ, এই নন কার্বোহাইড্রেট উৎস গুলো গ্লুকোজে কনভার্ট হয়ে যায়। নন কার্বোহাইড্রেট উৎস থেকে নতুন করে গ্লুকোজ তৈরির প্রক্রিয়ার নামই হচ্ছে গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়া। এই গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়াতেও সাহায্য করে কি বলতো? প্রোটিন এবং লিপিড থেকে কার্বোহাইড্রেট উৎপন্ন হয়। অবাক কথা না, কোথায় প্রোটিন, কোথায় লিপিড, কোথায় কার্বোহাইড্রেট, সবগুলোর গঠনই তো আলাদা, কিন্তু আমাদের প্রোটিন এবং লিপিড নন কার্বোহাইড্রেট উৎস হওয়া সত্ত্বেও গ্লুকোজ তৈরিতে সাহায্য করে। কখন? গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়াতে, যখন আমরা অনাহারে থাকি বা না খেয়ে থাকি। ওকে, তারপর পুনঃশোষণ, পুনঃশোষণে সাহায্য করে মজবুত হাড় ও দাঁতের গঠন। ভিটামিন ডি, বৃক্ক ভিটামিন ডি এর কার্যকর রূপ তৈরিতে প্রধান ভূমিকা পালন করে। আমাদের বডিতে ভিটামিন ডি এর রূপ আছে একটা, সেটা নিষ্ক্রিয় অবস্থায় থাকে, সূর্যের আলো এবং বৃক্কের প্রভাবে আমাদের সেই ভিটামিন ডিটা কার্যকর হয়। ভিটামিন ডি এর কার্যকর রূপ হচ্ছে 1-5 কোলিক্যালসিফেরল, তোমরা কোথাও পাবা এই কথাটা। যাই হোক, আমাদের ভিটামিন ডি এর হার ডি আমাদের ভিটামিন ডি হচ্ছে হাড় এবং দাঁতকে মজবুত করে। আচ্ছা যাই হোক, এখান থেকে আর কিছু পড়বো না। তারপরে বৃক্কের সূক্ষ্ম গঠন, বৃক্কের কার্যকরী এককে বলা হয় ন্যাফ্রন। আমাদের প্রত্যেকটা বৃক্কে 10 থেকে 12 লক্ষ পর্যন্ত ন্যাফ্রন আছে। একটা বৃক্কে যদি 10 থেকে 12 লক্ষ ন্যাফ্রন থাকে, তাহলে দুইটা বৃক্কে কতটুকু ন্যাফ্রন আছে? তাহলে দুইটা বৃক্কে 20 থেকে 24 লক্ষ ন্যাফ্রন আমাদের রয়েছে। আমাদের ন্যাফ্রন গুলো হচ্ছে 3 থেকে 5 সেন্টিমিটার লম্বা হয়, এবং ন্যাফ্রন গুলোকে যদি তুমি একটার সাথে আরেকটা জোড়া লাগায় লম্বা করো, তাহলে প্রায় এটা 36 কিলোমিটার বা 22.5 মাইলেরও বেশি লম্বা হয়ে যাবে। অর্থাৎ কিডনির ভিতরে এমন পেঁচায় আছে, নেফ্রন গুলো পেঁচায় পেঁচায় আছে, এগুলাকে যদি খুলে খুলে তুমি লম্বা করে সুতার মতো খুলে পেঁচায় পেঁচায় দ্বারা নিয়ে যেতে থাকো, তাহলে প্রায় তুমি 36 কিলোমিটার পর্যন্ত যেতে পারবা, বা 22.5 মিটার পর্যন্ত, 5 মাইল পর্যন্ত এটা লম্বা হবে। বৃক্কের মাধ্যমে প্রতি মিনিটে রক্ত থেকে 125 সেন্টিমিটার তরল পরিস্রুত হয়। আমাদের বৃক্কের মাধ্যমে কতটুকু তরল পরিস্রুত হয়? আমাদের বৃক্কের মাধ্যমে 125 সেন্টিমিটার তরল পরিস্রুত হয়। প্রায় 99% পানিটাই আবার হচ্ছে ব্যাক করে, বুঝছো? মাত্র 1 ঘন সেন্টিমিটার মূত্র তৈরি হয় প্রতি মিনিটে। কতটুকু মূত্র তৈরি হচ্ছে? 1 মিনিটে 1 ঘন সেন্টিমিটার মূত্র তৈরি হচ্ছে। আমাদের 1 মিনিটে কতটুকু মূত্র তৈরি হচ্ছে? তাহলে 1 মিনিটে 1 ঘন সেন্টিমিটার মূত্র তৈরি হচ্ছে। ওকে, তার মানে 124 বাকি, 1 ঘন সেন্টিমিটার হলে আমাদের 125 ঘন সেন্টিমিটার তরল তৈরি হয়, এখান থেকে 124 আবার ব্যাক করে, বুঝছো? 124 ঘন সেন্টিমিটারই ব্যাক করে আমাদের বডিতে, 1 ঘন সেন্টিমিটারটা মূত্ররূপে আমাদের মূত্রথলিতে এসে জমা হয়। যাই হোক, আমরা এখন বোমেন্স কাস্ট নিয়ে একটু আলোচনা করবো। বৃক্কের সূক্ষ্ম গঠন নিয়ে আলোচনা করছে বিজ্ঞানী উইলিয়াম বোমেন্স, এবং তার নাম অনুসারে আমাদের বোমেন্স ক্যাপসুল নাম দেওয়া হয়েছে। এবার দেখো, আমরা এখানে ন্যাফ্রন সম্পর্কে আলোচনা করছি। আমাদের ন্যাফ্রন রেনাল বা মালপেজিয়ান কর্পাসল আছে, ন্যাফ্রনের মধ্যে রেনাল টিউবিউলস আছে। রেনাল বা মালপেজিয়ান কর্পাসলের মধ্যে আমাদের বোমেন্স ক্যাপসুল নামে একটা কথা আছে, আর গ্লোমেরুলাস আছে। বোমেন্স ক্যাপসুল আর গ্লোমেরুলাসটা হচ্ছে আমাদের মালপেজিয়ান কর্পাসলের ভিতরে আছে, রেনাল কর্পাসলের ভিতরে। আর টিউবিউল, টিউবিউল মানে নালি, বুঝছো? রেনাল টিউবিউল, রেনাল টিউবিউলের ভিতরে হচ্ছে প্রক্সিমাল প্যাচন নালিকা, হেনলের লুপ, ডিস্টাল প্যাচন নালিকা, আর হেনলের লুপটা হচ্ছে অবরোহণ বা আরোহণ, দুইটা সাইড আছে। আমি ছবিটা দেখালে তোমরা বুঝবা, আপাতত দেখাইলাম এখানে। আমরা এখানে একটু দেখি রেনাল কর্পাসল। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা নালী প্রবেশ করতেছে, এটা হচ্ছে এফারেন্ট আর্টারিওল। এফারেন্ট আর্টারিওল, এফারেন্ট মানে আসে, ইফারেন্ট মানে বের হয়ে যায়, আর এটা হচ্ছে ইফারেন্ট আর্টারিওল। তুমি একটা জিনিস খেয়াল করো, আসার সময় আসতেছে বেশি, এই জায়গাটা আমি একটু ছড়াই দিছি, এই জায়গাটা ছড়াই দিছি, এফারেন্ট আর্টারিওলের ব্যাসটা একটু বেশি, আসার সময় আসতেছে অনেক বেশি, কিন্তু যাওয়ার সময় যে নালীটা দিয়ে যাবে সেই নালীটা চিকন, বুঝছো?
তাহলে এখানে আসলো অনেক বেশি, আসার পরে বের হচ্ছে কম কম করে, তাহলে এখানে প্রেশার ক্রিয়েট হবে না, প্রেশার ক্রিয়েট হবে। অর্থাৎ আমাদের এফারেন্ট আর্টারিউলের ব্যাস ইফারেন্ট আর্টারিউলের চাইতে বেশি হওয়ার কারণে আমাদের গ্লোমেরুলাসের ভিতরে কি তৈরি হয়, গ্লোমেরুলাসের ভিতরে একটা প্রেশার তৈরি হয়। বুঝছো, এই কথাটা মাথায় রাখো। তারপর আমরা এখানে গ্লোমেরুলাস দেখতে পাচ্ছি, এইখানে দেখতে পাচ্ছো তোমরা হচ্ছে একটা পেয়ালাকার একটা অংশ দেখতে পাচ্ছো, এই পেয়ালাকার অংশটার নাম হচ্ছে বোমেন্স ক্যাপসুল। আচ্ছা, এই বোমেন্স ক্যাপসুলের মধ্যে আমরা বাইরের দিকে দেখতে পাচ্ছি হচ্ছে আইসাকার এপিথেলাম কোষ আছে, আর ভিতরের দিকে যে ভিসারাল পার্টটা আছে, ভিসারাল পার্টের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, প্রচুর পরিমাণে পোডোসাইট নামক কোষ দেখতে পাচ্ছি। জাস্ট এই জিনিসগুলো তুমি একবার একটু দেখে নাও, এখান থেকে আর তেমন কিছু লাগবে না আমাদের। তারপরে আমাদের এখানে এই যে গ্লোমেরুলাসটা ছাঁকনির মতো কাজ করে, ছাঁকনির মতো কাজ করে আমাদের তোমার হচ্ছে যা যা রেখে দেওয়া আর প্রোটিন আর ইত্যাদি জিনিসপত্র রেখে যা যা ছেঁকে দেওয়ার এখানে ছেঁকে দিয়ে দেয়। আমরা যেমন চা ছাঁকি না, চা পাতা ছাঁকো না, চা পাতা ছাকার পরে চা পাতার উপরে বড় বড় চায়ের পাতাগুলো থেকে যায় আর নিচে থেকে পানিটা পড়ে যায়, ঠিক ওই রকম ভাবেই আমাদের মূত্রের জন্য রক্ত এখানে আসে। রক্ত এখানে আসার পরে রক্তের থেকে পানিটা, মানে যেটা বজ্র পানি, সেই পানিটা আমাদের এই গ্লোমেরুলাস বোমেন্স ক্যাপসুলের মধ্যে রয়ে যায়, আর যে দরকারি উপাদানগুলো থাকে সেগুলো আবার এদিক দিয়ে বের হয়ে আবার রক্তে চলে যায়। বুঝছো, আচ্ছা যাই হোক, তাহলে এখান থেকে আর তেমন কিছু আমরা দেখবো না। তারপরে আমরা পরের পেজে চলে যাই। দেখো আমাদের এই যে বোমেন্স ক্যাপসুল, বোমেন্স ক্যাপসুলের মধ্যে 50 থেকে 60টা গ্লোমেরুলাস রয়েছে, এখানে কৈশিক জালিকা আছে 50 থেকে 60টা সংখ্যা। এইটা দেখলে এখান থেকে আর তেমন কিছু লাগবে না, এই যেগুলো আমি তোমাদের বলছি। এফারেন্ট আর্টারিউলের ব্যাস এফারেন্ট আর্টারিউল চাইতে কম, তার মানে এফারেন্ট আর্টারিউলের ব্যাসটা বেশি, তাই না? এফারেন্ট আর্টারিউলের ব্যাসটা বেশি, এই জন্য আমাদের গ্লোমেরুলাসে সর্বদা কি বিরাজ করে, সর্বদা একটা উচ্চ চাপ বিরাজ করে। তারপরে আমাদের বিকের নালিকা, নালিকাগুলো একটু দেখাই তোমাদের। ধরো এইটা হচ্ছে আমাদের তোমার এইটা এফারেন্ট আর্টারিউল, এটা এফারেন্ট আর্টারিউল, এটা গ্লোমেরুলাস, গ্লোমেরুলাসের পরে আমাদের বোমেন্স ক্যাপসুল, বোমেন্স ক্যাপসুলের পরে যে টিউবুলটা শুরু হয়ে গেছে এটা প্রক্সিমাল প্যাচানো নালিকা, এটা প্রক্সিমাল প্যাচানো নালিকা। প্রক্সিমাল প্যাচানো নালিকার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি হেনলির লুপ, হেনলির লুপের এটা হচ্ছে নিচের দিকে নেমে যাচ্ছে, তাহলে এটা ডিসেন্ডিং হেনলির লুপ, এবং এই যে উপরের দিকে উঠে যাচ্ছে এটা অ্যাসেন্ডিং হেনলির লুপ। হেনলির লুপের পরে আমরা কি দেখতে পাচ্ছি, এই জায়গাতে দূরবর্তী বা ডিস্টাল প্যাচানো নালিকা দেখতে পাচ্ছি, এবং দূরবর্তী বা ডিস্টাল প্যাচানো নালিকার পরে আমরা কি দেখতে পাচ্ছি, দূরবর্তী বা ডিস্টাল প্যাচানো নালিকার পরে আমরা সংগ্রাহী নালী দেখতে পাচ্ছি। এরকম অনেক অনেক সংগ্রাহী নালী আছে আমাদের, তাই না? আমাদের তো নেফ্রনের সংখ্যা অনেক বেশি, তাহলে প্রত্যেকটা থেকে অনেকগুলো সংগ্রাহী নালী আমরা পাই না, কিছু সংগ্রাহী নালী মিলে আমাদের তৈরি করে কি ডাক্ট অফ বেলিনি তৈরি করে। সংগ্রাহী নালীরা একত্রিত হয়ে কি তৈরি করে, ডাক্ট অফ বেলিনি গঠন করে। এবার দেখো আমাদের নিকটবর্তী প্যাচানো নালিকা কতটুকু লম্বা, এখানে মাইক্রোভিলে আছে প্রচুর পরিমাণে, আঙ্গুলের মতো অভিক্ষেপ আছে, এটা দেখলে এখান থেকে আর কিছু না। তারপরে হ্যান্ডলি লুপ, হ্যান্ডলি লুপটা ইউ আকৃতির হ্যান্ডলি লুপ, হ্যান্ডলি লুপের মধ্যে আমরা ডিসেন্ডিং বাহু দেখতে পাচ্ছি, যেটা নিচের দিকে নেমে যাচ্ছে ডিসেন্ডিং, যেটা উপরের দিকে উঠে যাচ্ছে সেটা হচ্ছে অ্যাসেন্ডিং। তারপর দূরবর্তী প্যাচানো নালিকা দেখতে পাচ্ছি, এখান থেকে আর কিছু লাগবে না তোমাদের। এই ছকের মধ্যে আমি তোমাদের কিছু সংখ্যা দিয়ে দিছি, আমাদের নিকটবর্তী প্যাচানো নালিকার দৈর্ঘ্য কতটুকু, এখানে কোন কোষ আছে, নিকটবর্তী প্যাচানো নালিকার অবস্থান কোথায়, ওই অবস্থানটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হেনলির লুপ কিন্তু আমাদের কর্টেক্স আর মেডুলা বোথ অঞ্চলে থাকে, হেনলির লুপ এবং সংগ্রাহী নালী, এটা কর্টেক্স এবং মেডুলা বোথ অঞ্চলে থাকে, আর বাকি যে তিনটা আছে এটা আমাদের শুধু কর্টেক্স অঞ্চলে থাকে। তোমাদের তো মনে আছে কিডনির বাইরের দিকের অঞ্চলকে কর্টেক্স বলে আর ভিতরের দিকের অঞ্চলকে কি বলে, মেডুলা বলে। তাহলে এগুলো আমাদের হয়ে গেছে। এখান থেকে আবার আমরা একটু নেফ্রনের গঠনটা সুন্দর করে দেখি, এখানে খুব ভালো করে বোঝা যাচ্ছে। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এফারেন্ট আর্টারিউলটা একটু ব্যাস বেশি, এফারেন্ট আর্টারিউলের ব্যাসটা বেশি, ইফারেন্ট আর্টারিউলের ব্যাসটা কম। যেহেতু ইফারেন্ট আর্টারিউলের ব্যাসটা কম, তার মানে বেশি পরিমাণে রক্ত আসছে কিন্তু বের হচ্ছে কম পরিমাণে, তার মানে এখানে প্রচুর পরিমাণে প্রেশার থাকে। আর এই জায়গাতে আমরা কৈশিক জালিকা দেখতে পাচ্ছি, প্রায় 50 থেকে 60টা কৈশিক জালিকা থাকে। এখান থেকে আমাদের রক্তটা পরিস্রুত হয়, পরিস্রুত হয়ে গ্লোমেরুলার ফিল্টারটা এই যে ক্যাপসুলার স্পেসে জমা হয়, তারপরে আস্তে আস্তে প্রক্সিমাল প্যাচানো নালিকা, ডিস্টাল প্যাচানো নালিকা সব জায়গায় যেতে থাকে। আবার এই যাওয়ার পথে এখান থেকে পানি আবার শোষিত হয়, এই প্যাচানো নালিকা গুলাতে পানিগুলা পুনঃশোষিত হয়, নির্বাচনমূলক পুনঃশোষণ বলা হয়। তারপরে যে সামান্য পরিমাণ মূত্র আমাদের তোমার মূত্রথলিতে যে জমা হয়। ওকে, এগুলো আমরা দেখছি, তাহলে এখান থেকে দেখার মতো কিছুই নেই, আমরা চলে যাচ্ছি পরবর্তী পেজে। আচ্ছা, এগুলো সব বলা হয়ে গেছে, কয়েকটা সংগ্রাহী নালী মিলে কি তৈরি করে আমি একটু বলেছি। আমাদের অনেকগুলো সংগ্রাহী নালী আছে, আমাদের নেফ্রনের সংখ্যা যেহেতু অনেকগুলো, তাহলে সংগ্রাহী নালীর সংখ্যা অনেকগুলো, কিন্তু সেখান থেকে কয়েকটা কয়েকটা করে সংগ্রাহী নালী মিলে কি তৈরি করে, কয়েকটা কয়েকটা সংগ্রাহী নালী মিলে ডাক্ট অফ বেলিনি গঠন করে। ধরো একটা সংগ্রাহী নালী দুইটা এরকম এরকম করে এসে তারপরে একটা নালী তৈরি করে, এটার নাম হচ্ছে ডাক্ট অফ বেলিনি। অনেকগুলো সংগ্রাহী নালী মিলে ডাক্ট অফ বেলিনি তৈরি হয়। আচ্ছা, এখান থেকে আর কিচ্ছু দেখার দরকার নেই আমাদের। এই যে যে নালিকা গুলা দেখতে পাচ্ছ তোমরা, প্রক্সিমাল প্যাচানো নালিকা, ডিস্টাল প্যাচানো নালিকা, এই প্যাচানো নালিকা গুলাতে মূলত নির্বাচনমূলক পুনঃশোষণ ঘটে। অর্থাৎ নির্বাচনমূলক পুনঃশোষণ মানে কি, নির্বাচন করি কাকে আমরা বলতো? আমরা বেছে বেছে তারপর কাউকে নির্বাচন করি না,
যে কোনো তোমাকে যদি আমি বলি যে এখানে 10 জন ছেলে দেওয়া আছে, তুমি এখান থেকে তোমার হাজবেন্ডকে বেছে নাও, তাহলে তুমি অনেক ভালো করে খুঁটে খুঁটে দেখে তারপরে বেছে নিবা না যে কার কোনটা ভালো, এরকম কিছু। আমাদের এই জায়গাও সে একই অবস্থা। দেখো এখানেও নির্বাচনমূলক পুনঃশোষণ হয়, প্রক্সিমাল প্যাচন নালিকাতে, ডিস্টাল প্যাচন নালিকাতেও হয়। নির্বাচনমূলক পুনঃশোষণের মধ্যে যে সবকিছু বাদ দিয়ে যেটা দরকারই সেই জিনিসটাকে রেখে বাকিগুলাকে ছেড়ে দেওয়া হয়, এরকম আর কি, বুঝছো? ওকে, তাহলে চলে যাই আমরা নিচের দিকে। আমাদের নেফ্রনের প্রকারভেদ, নেফ্রন হচ্ছে 3 রকমের, সুপারফিশিয়াল কর্টিক্যাল নেফ্রন, কর্টিক্যাল নেফ্রনটা কর্টেক্সের মধ্যে থাকে, সুপারফিশিয়াল নেফ্রন, সুপারফিশিয়াল মানে ভাষা ভাষা, তাই না? সুপারফিশিয়াল নেফ্রন এটা 85% নেফ্রন সুপারফিশিয়াল, এটা এটার ক্ষেত্রে হ্যান্ডেল লুপটা ছোট হয়। মিড কর্টিক্যাল নেফ্রন, মিড কর্টিক্যাল নেফ্রন হচ্ছে মাঝামাঝিতে থাকে, কর্টেক্স এর মাঝামাঝি থাকে, 5%, এটা এইটারও লুপটা খাটো হয়, বুঝছো? ওইটার হ্যান্ডেল লুপ খাটো, এটারও লুপটা খাটো হয়। জাক্টামেডুলাই নেফ্রন, জাক্টামেডুলাই নেফ্রনটা 10%, এটার হ্যান্ডেল লুপটা অনেক লম্বা হয়। জাক্টামেডুলাই নেফ্রনটা কোথায় থাকে? কর্টেক্স ও মেডুলার সংযোগ স্থলে। জাক্টা কথাটাকে যদি আমরা ভাঙি, জাক্টা মানে হচ্ছে জাংশন, জাংশন মানেই সংযোগ, তাই না? তাহলে জাক্টা মেডুলারি নেফ্রন অর্থাৎ কর্টেক্স আর মেডুলার যে সংযোগ, সেখানে আমাদের এই জাক্টা মেডুলারি নেফ্রন গুলা পাওয়া যায়। এটা হচ্ছে 10%, এইটা তোমার হচ্ছে জরুরি অবস্থায় মূত্র উৎপন্ন করতে সাহায্য করে। লাইনটা অনেক ইম্পর্টেন্ট যে কোন নেফ্রনটা জরুরি অবস্থায় মূত্র উৎপন্ন করে থাকে, জরুরি অবস্থায় মূত্র উৎপন্ন করে থাকে জাক্টা মেডুলারি নেফ্রন, এটার হেনরি লুপটা কিরকম? হেনরি লুপটা অনেক লম্বা। তারপর নেফ্রনের কাজ এটা পরিশ্রুতকরণ, পুনঃশোষণ, এগুলো একবার বলে ফেলছে আমি, এগুলো একবার তুমি দেখতে পারো এখান থেকে রিডিং পড়ে, আর তেমন কিছু নেই। ছকটা অনেক ইম্পর্টেন্ট, এই ছকের মধ্যে নেফ্রনের বিভিন্ন অংশের নাম দেওয়া আছে, কার কি কাজ সেটা দেওয়া আছে, এবং খড়িত বস্তুগুলোর নাম দেওয়া আছে, এটা তোমাদের পড়তে হবে। এখানে আমাদের বোমেন্স ক্যাপসুল, বোমেন্স ক্যাপসুল মূলত আলট্রা ফিল্ট্রেশন অঙ্গরূপে কাজ করে। বোমেন্স ক্যাপসুল কি রূপে কাজ করে? বোমেন্স ক্যাপসুল কিন্তু আমাদের আলট্রা ফিল্ট্রেশন অঙ্গরূপে কাজ করে। খড়িত বস্তুর নাম কি? এটা হচ্ছে তোমার রক্তের পরিশ্রুত তরল খড়িত করে, প্রোটিন ছাড়া। এখানে তাল লিখে রাখছে, এটা তরল হবে, বুঝছো? তরল। ওকে, তারপরে আমাদের গ্লোমেরুলাস, এটা আলট্রা ফিল্ট্রেট হিসেবে কাজ করে। দেখো একটা আলট্রা ফিল্ট্রেশন অঙ্গ আর এটা আলট্রা ফিল্ট্রেট, দুইটা কথার মধ্যে একটু পার্থক্য আছে। তো বৃক্কীয় নালিকা, সক্রিয় শোষণ, নিষ্ক্রিয় শোষণ, কোনটা সক্রিয় শোষণ হয়, কোনটা নিষ্ক্রিয় শোষণ হয়, এই জিনিসগুলো তোমার একটু পড়তে হবে। হ্যান্ডলি রূপে কি কি সক্রিয় শোষণ, কি কি নিষ্ক্রিয় শোষণ, দূরবর্তী প্যাচন নালিকায় কি কি সক্রিয় শোষণ, কি কি নিষ্ক্রিয় শোষণ, এইটা একটু মুখস্থ রাখা লাগে, এই জিনিসটা এমসিকিউর জন্য আসে। এবার আসো আমাদের ফিজিওলজি অফ এক্সক্রিশন। মানুষের প্রধান নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ গুলোর নাম তোমরা জানো, এর মধ্যে সবচেয়ে বেশি আছে ইউরিয়া। ইউরিয়া হচ্ছে প্রধান, আমাদের এই জন্য ইউরিও টেলিক প্রাণী বলা হয়েছিল, আমরা দেখছি ইউরিও টেলিক, ইউরিও টেলিক, হ্যাঁ ইউরিয়া তো, তাহলে ইউরিও টেলিক। আর হচ্ছে আমরা যেহেতু ইউরিও টেলিক প্রাণী, আমাদের মূত্রে ইউরিয়ার পরিমাণ বেশি, তাই আমাদের তোমার মূত্রকে ইউরিয়া, আচ্ছা বৃক্ক রেচনে এরূপ ইউরিয়া আধিক্য বেশি থাকার কারণে এটাকে বলা হয়েছে ইউরিও টেলিজম। আমাদের মূত্রের মধ্যে তোমার ইউরিয়ার পরিমাণ বেশি, এই জন্য আমাদের মূত্রের ব্যাপারটাকে বলা হয় ইউরিও টেলিজম, ঠিক আছে? এখান থেকে আর কিছু না। তারপরে আমাদের মূত্র তৈরির 2টা ধাপ হচ্ছে তোমার নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ আর মূত্র সৃষ্টি। আচ্ছা, মানুষের এই ব্যাপারটাকে 2টা শিরোনামে আলোচনা করা হয়েছে, এই শিরোনাম 2টার নাম দিচ্ছে আর কি, এখান থেকে আর কিছু লাগবে না। এই কথাগুলো আমি একটু আগে পড়ে আসছি, এই ব্যাপারটা আবার একটু দেখলে এখানে ছক আকারে দেওয়া আছে, তুমি একবার রিডিং করতে পারো। নাইট্রোজেন ঘটিত বজ্র উৎপাদন, আচ্ছা এইটা একটু বোঝাই, নাইট্রোজেন ঘটিত বজ্র উৎপাদন। আচ্ছা আমরা তো প্রোটিন জাতীয় খাবার খাই, তাই না? প্রোটিন জাতীয় খাবারের একক কি? প্রোটিন জাতীয় খাবারের একক হচ্ছে অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিডের সংকেতটা কি বলতো? অ্যামিনো অ্যাসিডের সংকেতটা কার্বন থাকবে এদিকে COOH, তারপরে এখানে থাকবে CH3, তারপরে এদিকে হচ্ছে NH2, আর নিচের দিকে হচ্ছে H। এখন দেখো এটা একটা অ্যাসিড, এটা কি অ্যাসিড? এটা অ্যামিনো অ্যাসিড। কেন অ্যামিনো অ্যাসিড? কারণ এখানে অ্যামিনো মূলক আছে, অ্যাসিডিক মূলক আছে। এই অ্যামিনো মূলক এবং অ্যাসিডিক মূলক 2টা থাকার কারণে আমাদের এই অ্যামিনো অ্যাসিড কে কিন্তু জুইটার আয়ন বলা হয়, তোমরা জানো কনস্ট্রাকশনে পড়েছো। আচ্ছা আমি যদি কোনোভাবে এই অ্যামিনো মূলকটাকে কেটে এখান থেকে নিয়ে আসি, তাহলে আমার এখানে কি থাকলো? শুধু এখানে আমার অ্যাসিডিক মূলক থাকলো। অ্যাসিডিক মূলকটার নাম কি? অ্যাসিডিক মূলকটুকুর নাম হচ্ছে কিটো অ্যাসিড। কিটো অ্যাসিডটা কোথায় চলে যাবে? কিটো অ্যাসিডটা আমাদের ক্রেভ চক্র তৈরিতে চলে যাবে। তাহলে আমার হাতে কি থাকলো? আমার হাতে শুধু অ্যামিনো মূলকটা থাকলো। এই অ্যামিনো মূলকটার সাথে যদি আমি একটা হাইড্রোজেন যোগ করে দেই, এই অ্যামিনো মূলকটার সাথে যদি আমি একটা হাইড্রোজেন যোগ করে দেই, তাহলে অ্যামিনো মূলকটা কনভার্ট হয়ে গেল কিসে? অ্যামিনো মূলকটা অ্যামোনিয়াতে কনভার্ট হয়ে গেল। এখন এই অ্যামোনিয়ার সাথে যদি কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়, তাহলে সেটাই কিন্তু ইউরিয়াতে কনভার্ট হয়ে যায়। তাহলে অ্যামোনিয়ার সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে ইউরিয়া তৈরি হলো, এটা কোন চক্রের মাধ্যমে তৈরি হলো? ইউরিয়া চক্র তৈরি হয় হচ্ছে অর্নিথিন চক্রের মাধ্যমে। ইউরিয়া তৈরি হয় কোন চক্রের মাধ্যমে বলতো? ইউরিয়া তৈরি হয় অর্নিথিন চক্রের মাধ্যমে, এটা একটু ইম্পর্টেন্ট কথা। আর অ্যামোনিয়া অত্যন্ত বিষাক্ত, তার সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে তোমার ইউরিয়া তৈরি হয়, এটা অর্নিথিন চক্রের মাধ্যমে আমাদের
দেহ থেকে বের হয়ে যায় কি বুঝছো, ইউরেট এর মূত্রের মাধ্যমে বের হয়ে যায়। এখান থেকে আর কিছু না, মূত্র সৃষ্টি, মূত্র হচ্ছে কুশিনী নামক একজন বিজ্ঞানী মূত্র সৃষ্টির ধাপগুলো সম্পর্কে বলেছে। তিনটা ধাপে মূত্র সৃষ্টি হয়, একটা অতি সূক্ষ্ম পরিস্রাবন। পরিস্রাবন মানে কি? পরিস্রাবন মানে ছাঁকা, অনেক সূক্ষ্ম ভাবে ছাঁকা হয় পানিটাকে, মানে প্রয়োজনীয় জিনিস যাতে কিছু না যেতে পারে এই জন্য অতি সূক্ষ্ম ভাবে ছাঁকা হয়, অতি সূক্ষ্ম পরিস্রাবন। তারপর টিউবিনার পুনঃশোষণ, মানে যে পানিটা বের হয়ে যায় সেই পানিটা থেকেও অনেক কিছু শুষে আবার রেখে দেওয়া হয় বডিতে, বুঝছো, মানে সবকিছু বের হইতে দেওয়া হয় না। টিউবওয়েলের পুনঃশোষণ, তারপরে সক্রিয়করণ, এই তিনটা ধাপ। এই তিনটা ধাপ তুমি আনিস কথা দিয়ে মনে রাখতে পারো, আনিস আনিস। দেখো, আদি অতি সূক্ষ্ম পরিস্রাবন, নিদি হচ্ছে নির্বাচনমূলক পরিশোষণ, এই যে নির্বাচনমূলক পুনঃশোষণ, টিউবওয়েলের পুনঃশোষণ এর আরেক নাম নির্বাচনমূলক পুনঃশোষণ, সদি হচ্ছে সক্রিয়করণ। আচ্ছা, অতি সূক্ষ্ম পরিস্রাবন, মূত্র তৈরির প্রথম ধাপ হচ্ছে অতি সূক্ষ্ম পরিস্রাবন। আমরা এটাকে পড়ে আসছিলাম, এফারেন নালিকার ব্যাস ইফারেন নালিকার তুলনায় বেশি, তাই গ্লোমেরুলাস এর মধ্যে চাপ বেশি থাকে। এখানে হাইড্রোস্ট্যাটিক একটা চাপ তৈরি হয়, এই হাইড্রোস্ট্যাটিক চাপের কারণে আমাদের হচ্ছে তোমার এখানে গ্লোমেরুলাস এর ছাঁকা হয় পানিগুলো, ছাঁকার পরে বোমেস ক্যাপসুল এর মধ্যে আমাদের গ্লোমেরুলার ফিল্টারটা জমা হয়। এগুলো এখানে একবার রিডিং করে তুমি পারবা আসলে। হ্যাঁ, এখান থেকে আমার বলার কিছু নাই, যে চাপের মাধ্যমে রক্তের দ্রাব্য বস্তু পরিস্রুত হয়, এখানে একটা চাপ হয় না, চাপের কারণে তো হচ্ছে, চাপ দিলে তো দ্রাব্য বস্তুটা পরিস্রুত হয় আর কি, ছাকে, এই ছাকার যে চাপ সেই চাপটার নাম হচ্ছে কার্যকর পরিস্রাবন চাপ। ছাকার জন্য যে চাপ সেই চাপটার নাম কি চাপ? কার্যকর পরিস্রাবন চাপ। কার্যকর পরিস্রাবন চাপ কতটুকু? 25 মিলিলিটার মার্কারি। কার্যকর পরিস্রাবন চাপটা হচ্ছে 25 মিলিলিটার মার্কারি। আমাদের টিউবুলার পুনঃশোষণ গ্লোমেরুলার ফিল্টারের 80% নির্বাচনমূলক পুনঃশোষণ হয়, সেটা আমাদের প্রক্সিমাল প্যাচন নালিকাতে হয়ে যায়। এখানে তুমি একটা জিনিস খেয়াল করো, আমাদের এখানে হচ্ছে গ্লোমেরুলার রক্তচাপ, মানে গ্লোমেরুলাস এর ভিতরে অনেক চাপ না? কেন বেশি চাপ বলো তো? কারণ আমাদের এই যে নালীটা কিন্তু বড়, দেখছো এই নালীটার ব্যাস কিন্তু অনেক বড়, এফাইন টার্টারিউলের ব্যাসটা অনেক বেশি, ইফাইন টার্টারিউলের ব্যাসটা অনেক কম। তো এখান দিয়ে যখন পানিটা ভিতরে প্রবেশ করে, পানিটা মানে রক্ত প্রবেশ করে, রক্ত প্রবেশ করার পর এখানে প্রচুর পরিমাণে চাপ হয়। কেন চাপ হয়? কারণ সব তো বের হইতে পারতেছে না, আসতেছে অনেক বেশি কিন্তু বের হইতে পারতেছে না, তাহলে চাপ হবে না? এই চাপের পরিমাণটা হচ্ছে আমাদের 75 মিলিমিটার মার্কারি। ওকে, তারপরে আমাদের একটা এই দিকে একটা চাপ আছে, এটা হচ্ছে কলোডীয় চাপ, কলোডীয় অভিস্রবণী চাপ, এটা হচ্ছে 30 মিলিমিটার মার্কারি। এবং পরিশ্রুত চাপ আছে একটা, পরিশ্রুত চাপটা হচ্ছে তোমার 20 মিলিমিটার মার্কারি। তার মানে এই জায়গাতে একটা চাপ হচ্ছে কলোডীয় চাপ, আর এটা হচ্ছে অভিস্রবণ চাপ একটা, আর এটা হচ্ছে পরিশ্রুত তরলের চাপ, দুইটা চাপ। এখানে আমার একটা চাপ, এখানে দুইটা চাপ, এই দুইটা চাপ যদি আমি এই চাপ থেকে বিয়োগ করি, গ্লোমেরুলার এর চাপ কত? গ্লোমেরুলাস এর চাপ হচ্ছে 75। 75 থেকে আমি যদি এই দুটা যোগ করে বিয়োগ করি, বাকি যতটুকু থাকে সেটা আমার কার্যকর চাপ। দ্যাট মিন্স 75, 75 মাইনাস, 75 মাইনাস 30 প্লাস 20, 75 মাইনাস 30 প্লাস 20, 30 প্লাস 20 মানে 50, তাহলে 75 মাইনাস 50 কত হয়? 25। দ্যাট মিন্স আমার কার্যকর পরিশ্রুত চাপ কত? কার্যকর চাপটা হচ্ছে 25 মিলিমিটার মার্কারি। এটুকু তোমরা বুঝছো, এখান থেকে আর কিছু না। প্রক্সিমাল বা নিকটবর্তী প্যাচন নালিকা, এখানে 60% পুনঃশোষিত হয়, তারপরে বাদ বাকি তুমি একটু পড়বা। ডিস্টাল প্যাচন নালিকা, ডিস্টাল প্যাচন নালিকা হচ্ছে অ্যান্টি ডায়ুরেটিক হরমোনের কারণে পুনঃশোষণ হয়। ধরো ব্যাপারটা আমি যদি তোমাকে বুঝাই, ধরো তোমার হচ্ছে মূত্র তৈরি হওয়ার জন্য এই জায়গায় পানি চলে আসছে, মানে আমাদের যে গ্লোমেরুলার ফিল্টারটা, মূত্রটা এই জায়গায় চলে আসছে, এই জায়গায় চলে আসার পর একটা সিগন্যাল আসছে যে আমাদের দেহে পানির পরিমাণ অনেক কম, কারণ আমরা সারাদিনে পানি খাইনি। ধরো তুমি কোথাও ঘুরতে গেছো বা কোনো শপিং এ গেছো, তুমি সারাদিন পানি খাওয়ার কথা ভুলে গেছো। সারাদিন যেহেতু পানি খাওয়ার কথা তুমি ভুলে গেছো, তাহলে তোমার মূত্র তৈরি হওয়ার জন্য যে পানিগুলো যাচ্ছিল সেই পানিগুলো থেকে আবার পানি শোষিত হয়ে তোমার বডিতে ব্যাক করতে হবে, নাহলে তোমার রক্তের ভারসাম্য, রক্তের পরিমাণের, আমাদের যে রক্ত একটা লিটার যে যতটুকু রক্ত থাকে আমাদের, রক্তের পরিমাণটা মেনটেন হবে না। এর জন্য কি হবে? এই জায়গায় যে রক্তটা, সরি, যে মূত্রটা তোমার হচ্ছে বের হয়ে যাচ্ছিল সেই মূত্রটা থেকে আবার পানি শোষণ করে রেখে দেয় এই ডিস্টাল প্যাচন নালিকার সাইড গুলো থেকে, বুঝছো। ডিস্টাল প্যাচন নালিকাতে তোমার এডিএস হরমোন আসে, এডিএস হরমোন আসার পর একটা সিগন্যাল দেয় যে পুনরায় আবার এই পানিগুলোকে শোষণ করো। ব্যাপারটা ভালো না যদিও, এটা আরো ডিটেলস আমি একটু পরে পড়াবো, আপাতত এটা দেখো। তার মানে আমাদের ডিস্টাল প্যাচন নালিকা অ্যান্টিডায়াটিক হরমোনের কারণে কি হয়? ডিস্টাল প্যাচন নালিকা অ্যান্টিডায়াটিক হরমোনের কারণে পানির আবার পুনঃ শোষণ হয়। তারপরে সংগ্রাহী নালী দেখছি আমরা, এখান থেকে আর কিছু দেখবো না, পরের পেজে চলে যায়। আমাদের হচ্ছে মূত্র, মূত্র অম্ল গন্ধযুক্ত, অম্লধর্মী, তীব্র খর্ব নেন, এবং মূত্র তোমার হচ্ছে আমরা 1.5 লিটার মূত্র ত্যাগ করি। মূত্রে তোমার মূত্রের মধ্যে ইউরোক্রোম নামক একটা পদার্থ থাকে, এই জন্য মূত্রের বর্ণ খর হয়, এটা মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন। এছাড়াও বহুমূত্র রোগ আছে, অনেকের ডায়াবেটিস আছে, তাদের ঘন্টায় ঘন্টায় প্রস্রাব ধরে। তারপরে তোমার আমরা কিছু পদার্থ খাই যেগুলোকে ডায়াবেটিক্স পদার্থ আছে, এগুলো মূত্রবর্ধক, আমরা চা খাই,
কফি খাই, বিভিন্ন ধরনের পানীয় জাতীয় যে খাবারগুলো খাই এগুলো খাইলে কিন্তু মূত্রের পরিমাণ বেড়ে যায়। কারো যদি প্রতিদিন 2.5 লিটারের বেশি মূত্র ত্যাগ হয় তাহলে তাকে পলিউরিয়া বলে, আর যদি কারো 400 মিলিলিটারের তোমার হচ্ছে বেশি হয়, এক মিনিট দাঁড়াও, যদি 2.5 লিটারের বেশি হয় তাহলে তাকে পলিউরিয়া বলে। মূত্রের পরিমাণ যদি 400 মিলিলিটারের কম হয়, দেখো 2.5 লিটার, লিটার আর মিলিলিটার কিন্তু পার্থক্য আছে, 2.5 লিটারের বেশি হইলে পলিউরিয়া, মানে অনেক বেশি মূত্র, আর যদি কারো 400 মিলিলিটার কম হয় তাহলে তাকে অলিগো ইউরিয়া বলে। আর যদি কারো 100 মিলিলিটার কম হয়, মানে দিনে তুমি 100 মিলিলিটার মূত্র ত্যাগ করনি, তাহলে সেটা হচ্ছে অ্যানোরিয়া। এই তিনটা কোন রিয়া, রিয়া গুলার নাম গুলো একটু পড়ো। আজকে মেজাজটা খারাপ আমার একটা কারণে, সেটা হচ্ছে আমার হচ্ছে জিকে ইংলিশের যে ব্যাচটা আছে না, সেখানে 2600 স্টুডেন্ট ভর্তি আছে আল্লাহর রহমতে, এবং সেই ব্যাচে আমি প্রি মেডিকেলের যে ক্লাসগুলো নিয়েছিলাম সেই ক্লাসগুলো তো শেষ নেওয়া, আমি আবার জিকে ইংলিশ ব্যাচ তো নতুন করে শুরু হবে, তখন প্রি মেডিকেল স্টুডেন্টরা জিকে ইংলিশের ক্লাসগুলো আবার নতুন করে পাবে। তো আমি ভাবছি যে ফেসবুক গ্রুপটা আছে ওই গ্রুপে আবার ক্লাস নিবো নতুন করে, এখন আবার চিন্তা করছি গ্রুপটা চেঞ্জ করব। কারণ তোমার হচ্ছে কোন স্টুডেন্ট ভর্তি হয়েছে জানি না, আল্লাহ জানে, এদেরকে আল্লাহ হেদায়ত দান করুক। এতগুলো স্টুডেন্ট আমাদের টাকা দিয়ে ভর্তি হয়েছে প্রি মেডিকেল ব্যাচে, সেখানে 10টা ইংরেজি ক্লাস একটা চ্যানেলে আপলোড দিয়ে দিছে। আমি যদি ওটাকে রেস্ট্রিকশন দিব একটু পরে, এটা নিয়ে আমার অনেক মেজাজ খারাপ। তোমরা আজকে হয়তো বা ক্লাসে আমার সেই মেজাজ খারাপের একটা ইফেক্ট দেখতে পাচ্ছ, আমি মনে হচ্ছে এরকম একটা কিছু। যাই হোক, আমার হচ্ছে এই ক্লাসগুলো ওখানে আপলোড দিয়ে দিছে, আপলোড দিয়ে দিছে। তারপরে তোমার এই ক্লাসগুলো তো ওরা টাকা দিয়ে কিনে নিছে, তাই না? এছাড়াও আমার একটা ইচ্ছা আছে যে আমার যদি কখনো মনে চায় যে আমি আর ক্লাস নিব না অনলাইনে, আমার সবকিছু বন্ধ করে দেওয়ার ইচ্ছা যদি কখনো হয়, আমি তখন আমার ইউটিউবের সব ক্লাস কেটে দিব, মেডিকেল আর জিম গ্রুপের সব ক্লাস কেটে দিব, আমার আয়ত্তে থাকবে বিষয়গুলো। হ্যাঁ, এর জন্য আমি চাই না যে কেউ অন্য কোথাও আমার ক্লাস আপলোড দেখ। অনেকে বলে যে উপকৃত হবে অন্য অন্য স্টুডেন্টরা, সেটা ভাই আমার আন্ডার থেকে উপকৃত হচ্ছে না, আমার ইউটিউব চ্যানেল কি আছে না, আমার ইউটিউব চ্যানেল আমি আপলোড দিব। আমি যদি কাউকে হেল্প করতে চাই, আমার ক্লাস কেন অন্যরা নিয়ে তোমার অন্য একটা চ্যানেলে আপলোড দিবে? এই ব্যাপারগুলো নিয়ে আমার মাথায় প্রচুর অনেক বেশি মানে একটা চিন্তা কাজ করে, আমার মাথা বা কথা কিছুই কাজ করে না এই এই টাইম গুলাতে, বুঝছো? প্রচুর পরিমাণে মেজাজ খারাপ আমার, আমার পুরো ঘাম দিচ্ছে এখনো, ওই যে এসি চলতেছে তো আমার মেজাজ খারাপের কারণে ঘাম হচ্ছে আমার শরীর থেকে এমন মনে হচ্ছে। তো এই কারণে মন খারাপ ছিল, আর ক্লাসেও সেটার ইফেক্ট পড়তেছে, কিছু করার নেই আসলে, এত মানুষ এগুলাকে কন্ট্রোল করা তো সম্ভব না। তারপর আমি এটার বিরুদ্ধে একটা ব্যবস্থা নিব, এটা তো উচিত না, বলো এরকম কিছু কি উচিত? ক্লাস গুলো কেন ওরা না জানে একটা চ্যানেলে আপলোড দিয়ে দিবে? পেট বেচের ক্লাস ওগুলো আবার কাটাও, এগুলোর জন্য আমার সময় নষ্ট হয় না? আচ্ছা যাই হোক, মেজাজ খারাপ হয়ে গেছে তোমরা। হ্যাঁ আসলে এগুলো তো করা উচিত না। যাই হোক, আমি দেখছো কথা বলতে পারতেছি না, না আমি তো কারো ক্ষতি করি না ভাই, আমি কারো ক্ষতি কখনো করি না, ক্ষতি করার চিন্তাও করি না, ভালো কাজ করতে চাই, ফ্রি ক্লাস ওদের দেই, আমি এমন না তো যে ফ্রি ক্লাস দেই না, ফ্রি ক্লাস ও দেই, আমার পেট বেঁচে আছে আমাদের। এবার দেখো, আমাদের মূত্রের বর্ণ হচ্ছে হালকা খর বর্ণের, মূত্রের মধ্যে ইউরোক্রোম নামক পদার্থ আছে, মূত্রের পরিমাণ হচ্ছে 600 থেকে 2500 মিলিলিটার, মূত্রে তোমার হচ্ছে আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্বটা একের চাইতে বেশি, একে আমাদের নর্মাল পানির আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1, মূত্রের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.008 থেকে 1.030 পর্যন্ত। বিক্রিয়া দেখো, আমাদের মূত্র হচ্ছে অম্লধর্মী, তাহলে পিএইচটা 6-7 চাইতে কম হবে, তাই না? 7-এর চাইতে কম অর্থাৎ 6 বা 4.5 থেকে 8-এর মধ্যে থাকবে। এবার দেখো, মূত্রের গন্ধ অনেকটা অ্যারোমেটিক, অ্যারোমেটিক মানে তোমরা ভেবো না যে ভালো গন্ধ, অ্যারোমেটিক গন্ধ খারাপও হতে পারে ভালো হতে পারে, অ্যারোমা, অ্যারোমা মানে সুগন্ধ আমরা জানি, তাই না? কিন্তু অ্যারোমেটিক ব্যাপারটার মধ্যে ভালো গন্ধ খারাপ গন্ধ সব গন্ধই হচ্ছে অ্যারোমেটিক, বুঝছো? এই জন্য মূত্রের গন্ধকে অ্যারোমেটিক বলা হচ্ছে। এবং মূত্রের মধ্যে ইউরিনোড নামক একটা পদার্থ আছে, ইউরিনোড এর সংকেতটা পড়ো, C6H8O, এটা হচ্ছে ইউরিনোড। এখান থেকে আমরা আর কিছু দেখবো না। মূত্রের মধ্যে পানির পরিমাণ কতটুকু? মূত্রের পানির পরিমাণ হচ্ছে 95% অথবা 95 থেকে 97% পানি থাকে আমাদের মূত্রের মধ্যে। জৈব পদার্থের পরিমাণ 60%, অজৈব পদার্থের পরিমাণ 40%। এখানে একটা ছক দেওয়া আছে, এই ছকটা অনেক ইম্পর্টেন্ট। আমি যখন মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিছিলাম তখন এই ছকটা আমার মুখস্থ থাকতো না, আমি এটাকে দেওয়ালে লাগাই রাখছিলাম এবং আরিফুলকে দায়িত্ব দিয়েছিলাম, ও তখন ক্লাস 7-এ বা 8-এ পড়ে। আমি বলছিলাম যে তোর যখন মনে চাইবে তুই আমাকে এখান থেকে প্রশ্ন করবি, ও আমাকে মানে এই ছক থেকে প্রতিদিনই প্রশ্ন করতো, বুঝছো? এসে বলতো, বলতো ম্যাগনেসিয়াম কত, বলতো সালফেট কত, তো এগুলো আমি চিন্তা করে করে অ্যান্সার দিতে দিতে আমার মুখস্থ হয়ে গেছিল এই ছকটা। তোমরা এই কাজটা করতে পারো, যে দেয়ালে লাগাই রাখতে পারো, ছোট ভাই বোনদের লাগাই দিবা যে আমার এখান থেকে প্রশ্ন করবি। আর ছোট ভাই বোনরা প্রশ্ন করতে খুব মজা পায়, যখন তুমি পারো না তখন ওর খুব আনন্দ লাগে। এবার দেখো, আমরা দেখতে পাচ্ছি ইউরিয়া, ইউরিয়ার শতকরা হার হচ্ছে 2, আর ইউরিক অ্যাসিড এটা হচ্ছে 0.5, হিপিউরিক অ্যাসিডেরও 0.5। দ্যাট মিন্স নামের শেষে যদি অ্যাসিড কথাটা থাকে, নামের শেষে যদি অ্যাসিড কথাটা থাকে তাহলে 0.5 হবে। তারপর কিয়েটিনিন দেখো, 1 2 3 4 5
আচ্ছা, যাই হোক, এটা সংখ্যা দিয়ে মনে রাখা যাবে না। ক্রিয়েটিনিন হচ্ছে 0.07 কিটন বডিস। কিটন একটা সংখ্যা, বডিস একটা সংখ্যা, তাহলে দুইটা সংখ্যা এইভাবে 0.02, 0.02, বুঝছো? তারপরে হচ্ছে আমাদের ক্রিয়েটিন, ক্রিয়েটিন হচ্ছে 0.01, ক্রিয়েটিন 0.01, কিন্তু ক্রিয়েটিনিন আমাদের 0.07। দুইটা খেয়াল করো, ক্রিয়েটিনিন নামে বড় তাই পরিমাণও বেশি, আর ক্রিয়েটিন নামটা ছোট তাই পরিমাণও কম। ক্রিয়েটিনিন আর ক্রিয়েটিন দুটা আলাদা জিনিস। এরপর দেখো সোডিয়াম, সোডিয়াম হচ্ছে 0.35%, পটাশিয়াম, পটাশিয়াম 15, 15 লিখতে প লাগে, পটাশিয়াম লিখতেও প লাগে, তাহলে 0.15, 15 লিখতে প লাগে, পটাশিয়াম লিখতেও প লাগে। ক্যালসিয়াম 0.3, অ্যামোনিয়াম হচ্ছে 0.04, ম্যাগনেসিয়াম 0.01, 0.01 দুইটা, একটা হচ্ছে ম্যাগনেসিয়াম আর একটা হচ্ছে ক্রিয়েটিন, ম্যাগনেসিয়াম আর ক্রিয়েটিন এই দুটো হচ্ছে 0.01। সালফেট 18, ফসফেট 27, ক্লোরাইড হচ্ছে 60। তোমরা দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে ওটা 60, 18 এমন করে পড়বা, তাহলে সুবিধা হবে, বুঝছো? তো এই সবটা কয়েকবার পড়বো আমরা, তাহলে আমাদের মনে থাকবে। সবচেয়ে বেশি পরিমাণে আছে ইউরিয়া, সবচেয়ে বেশি পরিমাণে কোনটা আছে বলো তো? সবচেয়ে বেশি পরিমাণে আছে ইউরিয়া। মূত্রের অস্বাভাবিক কিছু উপাদান আমাদের গ্লুকোজ, যদি মূত্রে গ্লুকোজের পরিমাণ বেশি থাকে তাহলে সেটাকে গ্লুকোসুরিয়া বলা হয়, অর্থাৎ গ্লুকোজের পরিমাণ বেশি, এর জন্য ডায়াবেটিস যাদের তাদের এটা হয়। আর এটা প্রোটিন, মূত্রে যদি প্রোটিনের পরিমাণ বেশি থাকে তাহলে এটাকে প্রোটিন ইউরিয়া বলা হয়, মূত্রের মধ্যে প্রোটিন, এর জন্য প্রোটিন ইউরিয়া। বৃক্কের প্রদাহ, লিউকেমিয়া, লিম্ফোসারকোমা এই টাইপ রোগের ক্ষেত্রে এটা হয়। লিউকেমিয়া মানে একটা ক্যান্সার, রক্তের ক্যান্সার কে লিউকেমিয়া বলে, লিম্ফোসারকোমাও ক্যান্সার, বুঝছো? তারপর লিপিড, আমাদের বৃক্কের রোগ বা অ্যালকোহলের কারণে আমাদের লিপিডের পরিমাণ বেড়ে যায়, এটাকে লিপো ইউরিয়া বলা হয়। আর বিলিরুবিন, জন্ডিসের কারণে বিলিরুবিনের পরিমাণটা বেড়ে যায় মূত্রে, এটাকে বিলিরুবিনিয়াম, আচ্ছা বিলিরুবিনিয়া বলা হয়, আচ্ছা বিলিরুবিনিউরিয়া বলা হয়। এটা তোমার বিলিরুবিনের পরিমাণটা বেশি হয় মূত্রের মধ্যে, মূত্রটা অনেক বেশি হলুদ বর্ণের হয়, যাদের জন্ডিস আছে তাদের ক্ষেত্রে এটা হয়। তারপরে দেখো রক্ত যদি বের হয় মূত্রের সাথে এটাকে হিমাছুরিয়া বলে, এটা কিভাবে মনে রাখবা? হিমোগ্লোবিন যদি থাকে তাহলে রক্ত লাল হয় না, ওরকম মূত্রের মধ্যেও যদি রক্ত চলে আসে তাহলে মূত্রটাও লাল হয়ে যায়, এটাকে হিমাছুরিয়া বলা হয়, অর্থাৎ প্রস্রাবের সাথে রক্ত বের হচ্ছে, এটা অনেক খারাপ অবস্থায় হয়। বৃক্কের প্রদাহ, প্রোস্টেট প্রদাহ, বৃক্কে যদি আঘাত লাগে তাহলে হিমাছুরিয়া হতে পারে। তাহলে এটা সবটা ভালো করে পড়ে ফেলবো আমরা। আমরা জানি আমাদের মূত্রথলি হচ্ছে টেট্রোসোম নামক পেশি দিয়ে গঠিত, মূত্রথলিতে 200 থেকে 280 থেকে 320 লিটার মূত্র জমা হইলে আমাদের মূত্র ত্যাগের ইচ্ছা হয়। আমি তোমাদের বলছিলাম রেচন ও অসমোরেগুলেশনে বৃক্কের ভূমিকা। আমরা আমরা জানি হচ্ছে অ্যামিনো অ্যাসিড যকৃতে ডিঅ্যামিনেশনের প্রভাবে, আচ্ছা ডিএমএনএস এনজাইমের প্রভাবে ডিঅ্যামিনেশন হয়। আমি তোমাদের ডিঅ্যামিনেশন দেখাইছি, অ্যামিনো অ্যাসিড থেকে অ্যামিনো মূলকটা সরে গেলে সেটাকে ডিএমিনেশন বলে। তারপর আমাদের কিটো মূলক থাকে, কিটো অ্যাসিড মূলক থাকে, এই অ্যামিনো মূলকের সাথে যদি হাইড্রোজেন যুক্ত হয় তাহলে তাকে বলা হয় হচ্ছে তোমার অ্যামোনিয়া। অ্যামোনিয়ার সাথে আবার কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে আমাদের ইউরিয়া তৈরি হয় অর্নিথিন চক্রের মাধ্যমে। তোমরা কিন্তু এটা দেখছো, সেই কথাগুলাই এখানে আবার বলতেছে, আমি একটু আগে পরে আসছি তোমাদের। এটা ইউরিক অ্যাসিড সম্পর্কে কিছু কথা বলছে, ইউরিক অ্যাসিডটা তোমার হচ্ছে নিউক্লিক অ্যাসিডের, আমাদের কোষে নিউক্লিক অ্যাসিড আছে না, নিউক্লিক অ্যাসিডের পিউরিন ক্ষারক বিপাকের ফলে ইউরিক অ্যাসিড উৎপন্ন হয়। নিউক্লিক অ্যাসিডের মধ্যে তোমরা পিউরিন বেস, পাইরিমিডিন বেস এগুলো পড়েছো না? ওই পিউরিন ক্ষারক বিপাকের ফলে আমাদের কি তৈরি হয়? ইউরিক অ্যাসিডটা তৈরি হয়। তারপর ক্রিয়েটিনিন বজ্র, ক্রিয়েটিনিনটা দেহের পেশিতে অবস্থিত ক্রিয়েটিন নামক অ্যামিনো অ্যাসিড বিপাকের ফলে ক্রিয়েটিনিন তৈরি হয়, তার মানে ক্রিয়েটিনের বিপাক হয়, ক্রিয়েটিনের বিপাকের পরে ক্রিয়েটিনিনের রূপান্তর হয়, বুঝছো? অর্থাৎ আগে ছিল ক্রিয়েটিন, সেটাই কনভার্ট হয়েছে ক্রিয়েটিনিনে। ক্রিয়েটিনের পরিমাণ কত ছিল? ক্রিয়েটিন ছিল 0.1%, 0.01%, ম্যাগনেসিয়ামও কিন্তু 0.01% ছিল, কিন্তু ক্রিয়েটিনিন কতটুকু ছিল আমাদের? ক্রিয়েটিনিন 0.07 ছিল। তোমরা ছকটাতে দেখছো না, এই যে ক্রিয়েটিনিন, এই ক্রিয়েটিনিনের পরিমাণের উপরে ডিপেন্ড করে আমাদের হচ্ছে কিডনির রোগ কে এটা নির্ণয় করা, অর্থাৎ বৃক্কের রোগ নির্ণয়ের জন্য আমরা ক্রিয়েটিনিনের পরিমাণ কত সেটা দেখি। ক্রিয়েটিনিনের পরিমাণ যদি বেশি হয় তাহলে তার বৃক্কে সমস্যা আছে, অর্থাৎ ডায়াগনোসিসের জন্য, কিডনি ডায়াগনোসিসের জন্য আমরা কোন পরিমাণটা দেখি? আমরা ক্রিয়েটিনিনের পরিমাণটা দেখি। ক্রিয়েটিনিনের পরিমাণ স্বাভাবিক মাত্রা পুরুষে কত, মহিলাদের কত? পুরুষে 0.6 থেকে 1.2 মিলিগ্রাম পার ডেসিলিটার, মহিলাদের ক্ষেত্রে 0.5 থেকে 1.1 মিলিগ্রাম পার ডেসিলিটার। মহিলাদের ক্ষেত্রে সবকিছুই কম, কিডনির আকারও কম, ক্রিয়েটিনিনের পরিমাণও কম, ঠিক আছে? ওকে, এখান থেকে আমরা আর কিছু দেখবো না। তারপর অসমোরেগুলেশনে বৃক্কের ভূমিকা, অসমোরেগুলেশন প্রক্রিয়াটা হচ্ছে আমাদের দেহে পানির পরিমাণ বেশি হওয়া বা কম হওয়ার সাথে রিলেটেড। ধরো তুমি কোথাও ঘুরতে গেছো, সারাদিন তুমি পানি খাও নাই, সারাদিন পানি না খাইলে তোমার মূত্র হওয়ার জন্য যে পানিগুলো গেছিল সেই পানিগুলো থেকে আবার ডিস্টাল প্রেশার নালিকাতে পানিটা পুনঃশোষিত হয়ে আবার তোমার বডিতে ব্যাক করবে। ধরো আমাদের যদি মূত্রে পানির পরিমাণ বের হয়ে যাওয়ার সময় বেশি পরিমাণ বেরোতে থাকে কিন্তু দেহে রক্তের পরিমাণ কম হয়ে গেছে,
পানি সারাদিন খাইনি বলে তখন একটা সিগন্যাল আমাদের ব্রেনে যায়, ব্রেনের হাইপোথ্যালামাসে যায়। হাইপোথ্যালামাসের থেকে পিটুটারি গ্ল্যান্ডে খবরটা যায়। পিটুটারি গ্ল্যান্ডের পশ্চাৎ অংশ থেকে অ্যান্টিডায়োটিক নামক একটা হরমোন ক্ষরণ হয়। অ্যান্টিডায়োটিক হরমোন ক্ষরণ হয়ে ডিস্টাল প্যাঁচার নালিকায় চলে যায় এবং ডিস্টাল প্যাঁচার নালিকা দিয়ে যে পানিগুলো মূত্রের জন্য বের হয়ে যাচ্ছিল সেই পানিগুলো পুনরায় শোষিত হয়ে আমাদের রক্তে বাড়ি ব্যাক করে, বুঝছো? আচ্ছা, এটা হচ্ছে অসমোরেগুলেশন প্রক্রিয়া। এটা একবার রিডিং করে তোমরা এখন পারবাই যে অ্যান্টিডায়োটিক হরমোন, অ্যান্টিডায়োটিক হরমোনের আরেকটা হচ্ছে ভ্যাসোপ্রেসিন হরমোন। আমাদের তোমার তোমার হাইপোথ্যালামাসের নিউরোসিক্রেশনের মাধ্যমে আমাদের এই অ্যান্টিডায়োটিক হরমোনটা পিটুইটারি গ্ল্যান্ডে জমা থাকে। পরীক্ষা যদি আসে অ্যান্টিডায়োটিক হরমোন ক্ষরণ হয় কোথা থেকে, তাহলে হাইপোথ্যালামাস থেকে। জমা থাকে কোথায়? পিটুইটারি গ্ল্যান্ডে। পিটুইটারি গ্ল্যান্ডের কোন অংশ জমা থাকে? পশ্চাৎ অংশ জমা থাকে। জাস্ট এইটুকু পড়বো আমরা, এখান থেকে আমাদের আর কিচ্ছু দেখার দরকার নেই। পানির সোডিয়াম আয়নের সমতা, আমরা সোডিয়াম আয়নের সমতার জন্য একটা হরমোনের কথা জানবো এখানে, সেটার নাম হচ্ছে অ্যালডোস্টেরন হরমোন, বুঝছো? পটাশিয়াম আয়নের অভাবে ডায়রিয়া দেখা দেয়, এগুলো একটা রিডিং পড়লে পারবা তোমরা, এখান থেকে তেমন কিছু নাই ইম্পর্টেন্ট। তারপরে দেখো বিক্ষের বিকল, আমরা 70 বছর বয়স হলে বিক্ষ এমনি 50% বিকল হয়ে যায়, মানে বয়স হলেই বিক্ষ বিকল হয়ে যেতে থাকে। তবে বিক্ষ বিকলের মধ্যে আমরা একটা দীর্ঘস্থায়ী বিকল দেখতে পাই, একটা তাৎক্ষণিক বিকল দেখতে পাই, বুঝছো? দীর্ঘস্থায়ীটা হচ্ছে ক্রনিক আর তাৎক্ষণিকটা হচ্ছে অ্যাকিউট বিকল। এবার দেখো ক্রনিক, এগুলা তোমার হচ্ছে এখান থেকে তেমন কিছু আসার মতো না, রিডিং পড়লে তুমি পারবা, এগুলা রিডিং পড়লে আসলে পারা যাবে, সমস্যা নাই। তারপরে এখানে আর তেমন কিছু দেখতেছি না, এগুলার তোমার লেখার জন্য আসতে পারে কিন্তু তোমাদের তো এটা শর্ট সিলেবাসের বাইরে, রিটেনের জন্য আসবে না। আমাদের 44% কিডনি রোগী ডায়াবেটিস হয়, অর্থাৎ ডায়াবেটিস যাদের আছে তাদের কিডনি সমস্যা হবে, বুঝছো? উচ্চ রক্তের উচ্চ রক্তচাপের কারণে আমাদের কিডনি বিকল হতে পারে, 20-40% এই কারণে আমাদের কিডনি বিকল হয়। বিকল থেকে নিঃসৃত হরমোন হচ্ছে এরিথ্রোপয়েটিন এবং ক্যালসিউট্রাল। এরিথ্রোপয়েটিন এবং ক্যালসিউট্রাল আমাদের হরমোন, এই হরমোন গুলো আমাদের রক্তের পরিমাণ ঠিক রাখে। আমরা জানি এরিথ্রোপয়েটিন হরমোন দিয়ে আমাদের এরিথ্রোপয়েসিস প্রক্রিয়ায় রক্ত তৈরি হয়, তোমরা এটা পড়ছো। এগুলো যে বিক্ষ বিকল হলে মূত্রের পরিমাণ কমে যাবে, এগুলো একটা রিডিং দিবা তোমরা পারবে। অ্যানিমিয়া, আমাদের যদি রক্তের পরিমাণ কম হয় বিক্ষ বিকল হলে কিন্তু আমাদের রক্ত উৎপন্ন হবে না, লোহিত রক্তকণিকা উৎপন্ন হবে না। ধরো কারো বিক্ষ বিকল হয়ে গেছে তাহলে তার অ্যাড্রিনাল গ্ল্যান্ড গুলা কাজ করতেছে না, অ্যাড্রিনাল গ্ল্যান্ড কাজ না করলে সেখান থেকে এরিথ্রোপয়েটিন হরমোন উৎপন্ন হচ্ছে না, আর এরিথ্রোপয়েটিন হরমোন উৎপন্ন না হলে আমাদের ইরিথ্রোপয়েসিস প্রক্রিয়া হচ্ছে না, ইরিথ্রোপয়েসিস প্রক্রিয়া না হলে আমাদের লোহিত রক্তকণিকা উৎপন্ন হচ্ছে না, আর লোহিত রক্তকণিকা উৎপন্ন না হলে আমাদের অ্যানিমিয়া হচ্ছে, অর্থাৎ কিডনিতে সমস্যা হলে কিন্তু আমাদের অ্যানিমিয়া হতে পারে। দেখছো কিডনির সাথে যদি কারো কিডনি সমস্যা হয়, ধরো কোনো কিডনির পেশেন্ট, তাদের কিন্তু রক্তে রক্তের পরিমাণ কম পাবা তোমরা, হিমোগ্লোবিন কম, লোহিত রক্তকণিকার পরিমাণ কম। এর কারণ কি? কারণ হচ্ছে আমাদের কিডনি রক্ত তৈরিতে সাহায্য করে। তোমরা অনেকেই জানতা না, আজকে জানলা যে রক্ত তৈরিতে কিডনিরও একটা ভূমিকা আছে। তারপর ডায়ালাইসিস, ধরো কারো কিডনি বিকল হয়ে গেছে তাহলে তার কি বজ্রপথ তো বের করতে হবে না, বের করতে হবে। কোন প্রক্রিয়ায় বের করবো আমরা? ডায়ালাইসিস প্রক্রিয়ায় বের করবো। যখন কিডনি কাজই করে না তখন ডায়ালাইসিস প্রক্রিয়া চালানো হয়। ডায়ালাইসিস দুই রকমের, একটা হিমোডায়ালাইসিস, একটা পেরিটোনিয়াল ডায়ালাইসিস। হিমোডায়ালাইসিস এর ক্ষেত্রে টোটাল রক্তটাকে বের করে একটা যন্ত্রের ভিতরে দিয়ে দেওয়া হয়। এই যন্ত্রটা কিডনির মতো কাজ করে, এই যন্ত্রের ভিতরে ডায়ালাইসের দ্রবণ থাকে, এই যন্ত্রের ভিতরটা ভিতরে রক্ত যে ক্লিন হয়ে আবার ব্যাক করে বডিতে। তুমি খেয়াল করে দেখো এই যে বডি থেকে রক্তগুলো নেওয়া হচ্ছে, বডি থেকে রক্তগুলো নেওয়ার পরে এই যে রক্তগুলো যাচ্ছে এটার ভিতরে যাচ্ছে, ডায়ালাইসিস একটা যন্ত্র আছে যন্ত্রের ভিতরে যাচ্ছে, এই যন্ত্র থেকে পরিষ্কার হয়ে আবার রক্তটা আমাদের বডিতে ব্যাক করতেছে, এটা হচ্ছে হিমোডায়ালাইসিস প্রক্রিয়া। হিমোডায়ালাইসিস প্রক্রিয়াতে আমরা একটা যন্ত্রের হেল্প নিচ্ছি, বুঝছো? এরপর আমরা দেখি একটা হচ্ছে তোমার পেরিটোনিয়াল ডায়ালাইসিস। ডায়ালাইসিস উপাদানগুলো একটু রিডিং করবা। পেরিটোনিয়াল ডায়ালাইসিস, পেরিটোনিয়াল ডায়ালাইসিস এর ক্ষেত্রে আমাদের কৃত্রিম ঝিল্লি পরিবর্তে পেরিটোনিয়াম ঝিল্লিকে কাজে লাগানো হয়। পেটের ভিতরে এখানে একটা ব্যাগ লাগানো থাকে, এখান থেকে ক্লিন হয়, বুঝছো? এটা একটু ঝামেলার, হিমোডায়ালাইসিসটাই ভালো বেশি। পেরিটোনিয়াল ডায়ালাইসিসটা হচ্ছে আমাদের পেরিটোনিয়ামকে কাজে লাগিয়ে পেরিটোনিয়াল ডায়ালাইসিসটা করা হয়ে থাকে। এখান থেকে আমরা কিচ্ছু পড়বো না। তারপরে পেজে চলে যায় আমাদের বৃক্ক প্রতিস্থাপন, বৃক্ক প্রতিস্থাপন এগুলা রিডিং করবা। আসলে এইচআইভি আক্রান্ত যারা তাদের বৃক্ক নেওয়া হয় না, আর বৃক্ক 48 ঘন্টার মধ্যেই লাগানো হয়। হরমোনাল কিয়া, ক্লড বার্নার্ড বিকের হরমোনাল কিয়া নিয়ে আলোচনা করছে, পরীক্ষা আসতে পারে যে কোন বিজ্ঞানী হরমোনাল কিয়া নিয়ে আলোচনা করছে। ডায়ুরেসিস, ডায়ুরেসিস হচ্ছে যদি মূত্রের পরিমাণ বেশি হয় তাহলে ডায়ুরেসিস প্রক্রিয়া বলা হয়, এবং অ্যান্টিডায়োটিক হরমোন দিয়ে মূত্রের পরিমাণ যখন কম হয় তখন অ্যান্টিডায়োটিক হরমোনটা ক্ষরণ হয়। আচ্ছা, এগুলো আমরা জানি, এখান থেকে তেমন কিছুই লাগবে না। তবে আমাদের সোডিয়াম পটাশিয়াম পাম্প বা আমাদের সোডিয়ামের মাত্রা রক্ষা করে কে, এটা হচ্ছে আমাদের অ্যালডোস্টেরন হরমোন। অ্যালডোস্টেরন হরমোনটা কোথা থেকে ক্ষরণ হয়? অ্যালডোস্টেরন হরমোনটা অ্যাড্রিনাল কর্টেক্স থেকে ক্ষরণ হয়। অ্যালডোস্টেরন হরমোনটা মূলত সোডিয়ামের আয়নের রেচন কমিয়ে পরোক্ষভাবে পানির রেচনেও সাহায্য করে, অর্থাৎ সোডিয়াম আয়নের রেচনে কে সাহায্য করে যদি বলে তাহলে অ্যালডোস্টেরন হরমোন সাহায্য করে। এখানে আমাদের এই যে দেখো জাকটাগ্লোমেরুলার কমপ্লেক্সের কথা বলা আছে, আমি তোমাদের বলছিলাম যে গ্লোমেরুলাস আর হচ্ছে জাকটাগ্লোমেরুলার কমপ্লেক্সটা হচ্ছে
মেডুলা আর হচ্ছে কর্টেক্সের যে জাংশন সেখানে আছে জাকটা গ্লোমেরুলার কমপ্লেক্স। এই জাকটা গ্লোমেরুলার কমপ্লেক্স থেকে রেনিন নামক একটা এনজাইম ক্ষরণ হয়। এই রেনিন এনজাইমটা কি করে, অ্যানজিওটেনসিন নোজেন কে অ্যানজিওটেনসিনে পরিণত করে। অ্যানজিওটেনসিন নোজেন হচ্ছে নিষ্ক্রিয় অবস্থায় থাকে, সেটাকে সক্রিয় অবস্থায় অ্যানজিওটেনসিনে পরিণত করে। আর এই যে অ্যালড্রেস্টন হরমোন, এটা সোডিয়াম পটাশিয়াম পাম্পকে উদ্দীপ্ত করে। পরীক্ষা আসতে পারে সোডিয়াম পটাশিয়াম পাম্পকে উদ্দীপ্ত করে কোনটা, অ্যালড্রেস্টন হরমোন। এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছিল একবার, এখান থেকে আমাদের আর কিছু দেখার দরকার নেই। তারপরে আমরা রক্তের পিএস সম্পর্কে এখানে দেখতেছি, পিএস এর একটা লাইন আমি দাগিয়ে দিয়েছি, শুধু পড়তে পারো। আমাদের নর্মালি হচ্ছে রক্তের পিএস 7.4 তোমরা জানো, আর নিরপেক্ষ পিএস তো 7 জানো। এই জায়গায় আমাদের রক্ত যখন 7 এর চেয়ে বেশি হয়ে যায় তখন ক্ষারী অবস্থায় থাকে, এটাকে ব্যালেন্স করতে হয়। অম্লক্ষারীর ভারসাম্য রক্ষা করে কিডনি, ব্যাপারগুলো জানো। এখান থেকে তেমন কিছু আর নাই, বুঝছো? এটা রিডিং পড়বা, তার মানে এই চ্যাপ্টার আমাদের শেষ। এখানে একটা ছবি দিয়ে দিছি, দেখো রক্তে যখন রক্তের আয়তন যখন কম হয়, রক্তের আয়তন যখন কম হয় তখন রক্তের পরিমাণও কম হয়। রক্তের আয়তন কম মানে রক্তের পরিমাণ কম, আর রক্তের পরিমাণ কম মানে রক্তের চাপও কম। রক্তের চাপ কম হলে বৃক্কের আয়তন রিসেপ্টর যেটা আছে, যারা আয়তনটা নির্ণয় করে, তারা উদ্দীপ্ত হয়ে যায়। উদ্দীপ্ত হয়ে হাইপোথ্যালামাসে খবরটা পাঠায়। হাইপোথ্যালামাসে খবর পাঠানোর পরে হাইপোথ্যালামাসে পিটুইটারি গ্ল্যান্ড থেকে নিউরোহাইপোসিসের মাধ্যমে নিউরোসিক্রেশন ঘটে। নিউরোসিক্রেশনের মাধ্যমে এডিএস হরমোন বের হয়। এডিএস হরমোনটার নাম হচ্ছে ভ্যাসোপ্রেসিন হরমোন। এডিএস হরমোনটা কোথায় যায়? এডিএস হরমোনটা আমাদের বৃক্কীয় ডিস্টাল নালিকায় চলে যায়, নেফ্রনের ডিস্টাল প্রেশার নালিকায় চলে যায়। ডিস্টাল প্রেশার নালিকাতে যাওয়ার পরে সেখানে পানির পুনঃ শোষণ ঘটে এবং নালিকাগুলোর সংকোচন হয়, বুঝছো? রক্ত নালীগুলো সংকোচন হয়, এইভাবে রক্তের চাপটা আবার স্বাভাবিক অবস্থায় ফিরত আসে। অর্থাৎ রক্তে যে পানির ঘাটতি ছিল সেই পানিটা আবার মূত্র থেকে আমাদের রক্তে ব্যাক করে, এর জন্য আমাদের রক্তের চাপটাও ঠিক থাকে, বুঝছো? ওকে, এখান থেকে আর কিছু পড়বো না। আর এটা হচ্ছে সোডিয়ামের মাত্রা কিভাবে নিয়ন্ত্রণ হয়। রক্তে সোডিয়ামের মাত্রা কমে গেলে রক্তের চাপ আয়তন এটাও কমে যায়। মানে একটু আগে যেটা বললাম অনেকটা ওই রকমের ব্যাপার। বৃক্কের জাকটা গ্লোমেরুলার কমপ্লেক্স থেকে রেনিন এনজাইম ক্ষরণ হয়। রেনিন এনজাইমটা কি করে, রেনিন এনজাইমটা অ্যানজিওটেনসিন নোজেন কে অ্যানজিওটেনসিনে পরিণত করে। অ্যানজিওটেনসিন নোজেন নিষ্ক্রিয় অবস্থায় আছে, সেটাকে অ্যানজিওটেনসিনে পরিণত করে। আর এই অ্যানজিওটেনসিনটা অ্যাড্রিনাল কর্টেক্স থেকে অ্যালড্রেস্টন হরমোন ক্ষরণ করে। অ্যালড্রেস্টন হরমোন ক্ষরণ করার পরে সেই অ্যালড্রেস্টন হরমোন ডিস্টাল প্যাচন নালিকাতে বেশি বেশি সোডিয়াম আয়নের পুনঃ শোষণ ঘটায় এবং ফলে রক্তে সোডিয়ামের পরিমাণ বেড়ে যায়। ব্যাপারটা অনেকটা একই রকম। আমরা একটু আগে দেখলাম রক্তে পানির পরিমাণ যখন কমে গেছিল তখন খবরটা কোথায় গেছিল, হাইপোথ্যালামাসে গেছিল। হাইপোথ্যালামাস থেকে পিটুইটারি গ্ল্যান্ডে গেছিল। পিটুইটারি গ্ল্যান্ড থেকে নিউরোসিক্রেশনের মাধ্যমে এডিএস হরমোন ক্ষরণ হয়েছিল এবং এডিএস হরমোনটা ডিস্টাল প্যাচন নালিকাতে যে পানির পুনঃ শোষণ ঘটিয়ে আবার রক্তে ব্যাক করে পানির ব্যালেন্স তৈরি করছে, বুঝছো? রক্তের ব্যালেন্সটা ঠিক করছে। কিন্তু এখন যদি রক্তে সোডিয়ামের পরিমাণ কমে যায়, একই রকম ঘটনা, শুধু ওইখানে আমাদের এডিএস হরমোন কাজে লাগেছিল, এখানে আমাদের অ্যালড্রেস্টন হরমোন কাজে লাগবে। আমাদের দেখো রক্তে সোডিয়ামের পরিমাণ কমে গেছে, রক্তের চাপ কমে গেছে, রক্তের আয়তন কমে গেছে, ব্যাপারটা একটু আগে একই রকম ছিল। তারপরে আমরা দেখতে পাচ্ছি জাকটা গ্লোমেরুলার কমপ্লেক্স। এই জাকটা গ্লোমেরুলার কমপ্লেক্স এর মধ্যে খবর যাওয়ার পরে রেনিন নামক এনজাইম ক্ষরণ হয়েছে। এই রেনিন এনজাইমটা আবার তোমার হচ্ছে অ্যানজিওটেনসিনোজেন কে অ্যানজিওটেনসিনে পরিণত করছে। এই অ্যানজিওটেনসিনটা অ্যালড্রেস্টন হরমোন ক্ষরণ করাইছে হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্স থেকে। অ্যাড্রিনাল কর্টেক্স থেকে অ্যালড্রেস্টন হরমোন ক্ষরণ করার পরে এটা তোমার হচ্ছে বিকের প্যাচন নালিকায়, ডিস্টাল প্যাচন নালিকায় যাওয়ার পরে আবার সেখানে সোডিয়ামের ক্ষরণটা বাড়াই দিছে। মানে অ্যালড্রেস্টন হরমোনটা কোথা থেকে ক্ষরণ আমি তোমাকে একটু দেখাই। এটা হচ্ছে আমাদের কিডনি, কিডনির মাথার উপরে অ্যাড্রিনাল কর্টেক্স আছে। অ্যাড্রিনাল কর্টেক্স থেকে হচ্ছে তোমার অ্যাড্রিনাল কর্টেক্স থেকে অ্যালড্রেস্টন নামক হরমোন ক্ষরণ হচ্ছে। এই অ্যালড্রেস্টন হরমোনটা যাচ্ছে বৃক্কের প্যাচন নালিকাতে। প্যাচন নালিকাতে যে আবার সে কি করতেছে, সোডিয়ামটাকে পুনরায় শোষণ করতেছে। যে সোডিয়ামটা বের হয়ে যাচ্ছিল মূত্রের সাথে সেই সোডিয়ামটাকে পুনরায় শোষণ করতেছে, শোষণ করে আবার রক্তে ফেরত পাঠাচ্ছে। এইভাবে রক্তে সোডিয়ামের ভারসাম্যটাও রক্ষা পাচ্ছে, বুঝছো? তাহলে সোডিয়াম পটাশিয়াম পাম্প এই টোটাল ব্যাপারটা, বা সোডিয়ামের ভারসাম্য রক্ষাতে আমাদের কোন হরমোন কাজ করতেছে, অ্যালড্রেস্টন হরমোন। আমাদের রক্তের পানির পরিমাণ বা রক্তের পরিমাণ বাড়াইতে কোন হরমোন কাজ করতেছে, মূত্রটাকে গাঢ় করে রক্তে পানির পরিমাণ বাড়াতে কোন হরমোন কাজ করতেছে, এটা হচ্ছে এডিএস হরমোন। তাহলে আমরা দুইটা হরমোনের কাজ দেখলাম। এই দুইটা হরমোনের এই ব্যাপারটা একবার পড়লে আশা করি তোমরা বুঝে যাবা। এখান থেকে আমাদের আর কিছু নাই, এই চ্যাপ্টারটা আমাদের আজকে শেষ হইলো। এই চ্যাপ্টারটা আমাদের তোমার হচ্ছে পরীক্ষাতে থাকবে, আমাদের যে 8 তারিখে একটা পরীক্ষা হবে সেই পরীক্ষাতে এই চ্যাপ্টারটাও থাকবে। আল্লাহ হাফেজ।